ফেরেশতা আজরাইল যখন জানটা কবজ করবে ইয়া আইয়াতুহাল খবীস হে খবীস আত্মা অপবিত্র আত্মা তাড়াতাড়ি বের হও নামাজ পড়লে কোনোদিন অপবিত্র হয় না নামাজ না পড়লে হয় অপবিত্র এরপরে ডাক দেওয়ার সময় যখন সে আসতে চাবে না আজরাইলের ধমক শুনে সে বের হইতে চাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে কোন কাটা যদি কোন শলাকা যদি এরকম যদি কোন বাঁকা থাকে আর তার উপরে যদি কোন রেশমি সুতা অথবা কোন ভিজা তুলা যদি তার সাথে আটকে যায় এটা ছাড়াইতে যেমন কষ্ট ভিতর থেকে আজরাইল তার রূহকে টানতে এরকম কষ্ট হয় আরেকটা উদাহরণ হলো এই যে বর্ষি বর্ষিতে যখন খাবার দিই যখন পানির ভিতরে আমরা ছেড়ে দিই মাছে যখন ঠোকর দেয় খাওয়ার সময় বর্ষি গলায় বাজে না কিন্তু যখন টান দেওয়া হয় তখন বর্ষিটা কিন্তু গলায় বাজে মাছের গলায় বাজে পেটে বাজে গোস্তে বাজে ঠিক নেবে ঠিক ঠিক তেমনি ভাবে যারা গুনাহগার যারা পাপী তাদের মৃত্যুর সময় আজরাইল যখন রুহুটা এরকম যখন আসতে বলবে হে আত্মা হে পোশাক আত্মা তাড়াতাড়ি বের হও তখন ভিতর থেকে বের হইতে চাইবে না আজরাইল এমন জোরে টান দিবে আসতে চাইবে না রুহুটা ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরা টুকরা করে এরপরে তার রুহুটাকে বের করে নিয়ে আসবে কি কষ্ট হবে কোন কোন বর্ণনায় আছে একটা জীবন্ত বকরি খাসি জবাই ছাড়া যদি পা দুটো যদি উপরে ঝুলানো হয় গাছের আর মাথাটা যখন নিচে জ্বলতে থাকবে এরপরে জবাই ছাড়া পা দুই পায়ের থেকে যদি চামড়া কেটে যদি একটা টান মেরে কোমর পর্যন্ত নিয়ে আসে বকরিটা যেভাবে কষ্টের কারণে চিৎকার মারতে থাকবে আর একটা টান মারার পরে যখন বুক পর্যন্ত চলে আসবে কি কষ্ট আর কি চিৎকার মারতে থাকবে আর একটা টান মারার পরে যখন মাথা পর্যন্ত চলে আসবে বকরিটার যেরকম কষ্ট হবে এর চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্ট হবে যারা গুনাহগার যারা পাপিষ্ট যারা জাহান্নামী তাদের রুহটা যখন আজরাইল বের করবেন তার চেয়ে বেশি কষ্ট হবে সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম প্রিয় নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মানিত হাজিরিন আমি আমার আলোচনা কোন বিষয় করব আপনাদের সামনে আগেই সংবাদটা জানাই দিই আলোচনা তো আমি বিক্ষিপ্তভাবে করি কম একটা বিষয়ের উপরে কথা বললেই ভালো হয় যে আয়াত তেলাওয়াত করেছি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল সব আরবি অর্থ না জানলেও মাকাবিরের অর্থ তো বলছেন কবর কবর থেকে মাকাবির কবরের আয়াত আর হাদিস তাও হাদিসের মধ্যে শব্দ আসছে আল কবরু বলছি না কোরআন শরীফের আয়াতের মধ্যে কবর হাদিসের মধ্যে তাইলে কবর সংক্রান্তি আলোচনা করি আর মানুষের জীবনে দুনিয়াতে সংশোধন হওয়া ইসলাহ হওয়া পরিবর্তন হওয়া সবচেয়ে বড় উপায় হলো মৃত্যু কবর এবং আখিরাতের উপরে বিশ্বাস করা এছাড়া যত পদ্ধতি আছে দুনিয়াতে মানুষকে মানুষ বানানো কোন পদ্ধতি সফল নয় মানুষের জীবনের সফলতা জীবনের পরিবর্তন আসে একমাত্র কবরের ভয় আখিরাতের জবাবদিহিতার চিন্তা যদি থাকে এই জন্য এই বিষয়ের উপরে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করছি অনেক কষ্ট করে আপনারা এখানে আসছেন বসছেন দুই দিন ব্যাপী মাহফিল যেমন প্যান্ডেলের খরচ মাইকের খরচ প্রচার আমার কাছ থেকে তো কিছু নেওয়ার জন্যই আসছে আর আমিও এখানে আজকের আসছি মূলত ঢাকার থেকে না একদম শরণখোলা আমার বাড়ির পশ্চিম দিকে দেড় কিলোমিটার দূরে হলে সুন্দরবন দক্ষিণ দিকে বঙ্গোপসাগর বাংলাদেশের শেষ উপজেলা হলো শরণখোলা
আমার এই ভাই শরণকোলার কাছেই ছিলেন, বাগেরহাট ইসলামী ব্যাংক সময় দিয়েছে। গতকাল রাতে মাহফিল ছিল ওইখানে, ওইখান থেকে আজকে সকাল সকালে রওনা হয়ে ঢাকায় আসছি। বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে এরপর আবার আপনাদের দিকে রওনা হয়ে আসলাম। আসলে আপনাদেরকে আমি দিল দিয়ে অনেক ভালোবাসি, আপনারা আমার কোরআন ক্লাসের ছাত্র। এক সময় তো প্রতিবার আপনাদের কাছে আসছিলাম, মনে আছে? অনেকের নামই তো মুখস্থ আছে, অনেকের চেহারা মুখস্থ আছে। দিনের এক সম্পর্ক নিয়ে আপনাদের কাছে আসতাম, আবার সেই এখান থেকে তলব করেছেন, সারা দিয়েছি। আল্লাহ আমাকেও সহি সালামত সুস্থতার সাথে নিরাপদে আপনাদের সাথে মিলিত করছেন। আমি সবার দূরের মানুষ, মুসাফির। উদ্দেশ্য আমারও একটা উদ্দেশ্য, আপনারাও একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন। সময় তো অল্প, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ইচ্ছা রাখি। আসলে ওয়াজ মাহফিল এটা খুব প্রয়োজন। মানুষ বলে ওয়াজ মাহফিলের দরকার কি, এত এত মাহফিল, এই এত মাহফিল, মাহফিলের দরকার কি? এটা কোনো বুঝমান আলেমরা বলে না, যাদের এলেম নাই তারা এই কথাটা বলে। এলেমওয়ালারা কেন বলবে? তারা তো কোরআন পড়ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। হে আমার নবী, আপনি মুবাল্লিগের কাজ করেন, কোরআন দিয়ে তাবলিগের কাজ করেন। তাবলিগ মানে পৌঁছিয়ে দেওয়া। তাই প্রায় 350-400 কিলোমিটার দূর থেকে আপনাদের কাছে আসছি ওই কথাটার কারণে, যে কথাটা আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, আপনি কোরআন মানুষের কাছে পৌঁছিয়ে দিন। নবী যেহেতু দুনিয়াতে আর আসবেন না, এই দায়িত্ব ওলামা ইকরামদের, আর আপনাদের দায়িত্ব হলো আলেমদের কাছ থেকে এগুলি শুনে এবং মানবে, ঠিক না বেটি? এই কোরআনের নির্দেশ। আসুন এবার আল্লাহর রাসূল কি বলছেন, বিদায় হজে আরাফার ময়দানে জোহর এবং আসরের মাঝামাঝি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 100,000-এর উপরে সাহাবীদেরকে সামনে রেখে বলছিলেন, ইন্তেকালের 86 দিন পূর্বে, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, তোমরা আমার কাছ থেকে যা শুনলা, হে বিশাল সমাবেশে উপস্থিতি, আমার কাছ থেকে যা শুনলা, আমার মনে হয় এটাই শেষ হজ, আমি আর মনে হয় আসতে পারবো না, তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে না। আমি যে কথাগুলি বলছি এইগুলি তোমরা পৌঁছেই দিও। তাই 350-400 কিলোমিটার দূর থেকে আসছি এই হাদিস অনুযায়ী, যে রাসূল বলছেন তোমরা যা জানো এগুলি পৌঁছিয়ে দাও। রাসূল বিদায় হজের সময় আর একটা বলছেন, যে ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়ব, হে বিশাল সমাবেশে আমার সাহাবায়ে কিরাম, আজকের যারা তোমরা উপস্থিত আমার কথাগুলি শুনলা, যারা আজকের এখানে নেই তাদের কাছে অনুপস্থিত ব্যক্তিদেরকে তোমরা আমার এই কথাগুলি পৌঁছিয়ে দেবা। ওই দিন এই কথা শুনবার পর রাসূলের আদেশ নির্দেশ মানতে গিয়ে সাহাবায়ে কিরাম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় চলে গেছেন, অনেকে বাড়িতে ফেরেন নাই। আসতে 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 বাংলাদেশের সন্দ্বীপ, রংপুর, কুড়িগ্রাম, এ সকল অঞ্চলেও রাসূলের সাহাবায়ে কিরামগণ আসছেন, এটা ইতিহাসে পাওয়া যায়। একজন মুহাদ্দিস বলছেন, আপনারা কেউ কথা বলেন, আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, কষ্ট হচ্ছে নাকি আপনার? একজন মুহাদ্দিস বলছেন যে রাসূলের মামা, মামা হয় কিভাবে, মায়ের ভাইরে কি বলে? রাসূলের এক মামা, তিনি নিজেই বাংলাদেশে সন্দ্বীপে আসছেন, মুফতি আবদুল্লাহ, ইসলামী মাদ্রাসার মুহাদ্দিস, ওনার কাছ থেকে শুনছি। তাহলে আলেমদের দায়িত্ব হলো দীন ইসলাম কোরআন হাদিস মানুষের কাছে পৌঁছে দাও। আপনাদের দায়িত্ব হলো এগুলি আন্তরিকতার সাথে গ্রহণ করা। পৌঁছাইলে হবে, কি লাভ হবে, আর গ্রহণ করলে কি লাভ হবে, এখন একটা প্রশ্ন জাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
وذكر فإن الذكرى تنفع المؤمنين نبي أمار أبني نصيحت كرن وبدش دين وذكر একদম এদিকে খেয়াল রাখবেন একটু নড়াচড়া করেন না কেন যদি আপনাদেরকে নিয়ে বেশি সময় থাকবো না সব কথাগুলো কান দিয়ে শুনবেন দিলের কলসি একদম ঠিক রাখবেন আল্লাহ পাক বলেন নবীকে ওয়াজাক্কির আপনি ওয়াজ করুন নসিহত করুন তাহলে ওয়াজ করতে কে বলছেন জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এখন আমরা যদি বলি এত ওয়াজ লাগবে না তাহলে আল্লাহর কথার সাথে মিললো না উল্টো হইলো আর জীবনে বলবেন কোনদিন আল্লাহ বলছেন ওয়াজাক্কির আপনি ওয়াজ করুন নসিহত করুন আর আমরা যদি বলি ওয়াজ লাগবে না নসিহত লাগবে না ওয়াজের অনুমতিও দেব না তাইলে আল্লাহর বান্দাকে হইতে বলল সে অথচ আল্লাহর দা খায় খায় কেন আল্লাহর তা খায় আল্লাহর বাতাস গ্রহণ করে আল্লাহর সূর্যের তাপ আলো গ্রহণ করে আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস একটা শ্বাস যদি বের হয়ে যায় আর যদি আল্লাহ বলে হে শ্বাস তুই আর ঢুকবি না ক্ষমতা আছে আল্লাহর খাওয়া খাইয়া আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নিয়ামত গ্রহণ করিয়া এবার আল্লাহর সাথে উল্টো করে আল্লাহ বলে ওয়াজ করেন আর আমরা অনেকেই বলি ওয়াজ লাগতো না সান কফল না পোড়া কফল এটা আর কোনোদিন বলবেন এখন ওয়াজ করলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন وذكر فإن الذكرى تنفع المؤمنين نبي أمار أبني واس كرون نصيحات كرون উপদেশ উপদেশ প্রদান كرون যদি উপদেশ প্রদান করা হয় ওয়াজ করা হয় তাহলে মুমিন বান্দারা শুনলে মুমিন বান্দাদের এর মধ্যে উপকার আছে তাইলে বোঝা গেল ওয়াজের মধ্যে উপকার আছে বলছে কে আর আমরা বলি ওয়াজ দিয়ে লাভ নাই চোর চোরই রয়ে গেছে ডাকাত ডাকাতি রয়ে গেছে চোর ডাকাত থাকবে ভালো মানুষ তো হইতেছে হয় না ওয়াজ না হয় না হইলে আপনারা এই টুপি মাথায় দিলেন পাইলেন কোথায় দাড়ি রাখলেন পাইলেন কোথায় সবাই তো মাদ্রাসা পড়েন না নিশ্চয়ই কারো ওয়াজে আপনার গায়ে লাগছে আপনি টুপি মাথায় উঠেছেন মুখে দাড়ি লাগাইছেন নামাজ পড়েন ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যান এগুলি সব ওয়াজের কারণে ওয়াজ যদি না থাকতো বাংলাদেশে কি যে অবস্থা হইত ওয়াজের কারণে আলহামদুলিল্লাহ ঠিক আছে অনেকটাই ঠিক আছে এজন্যই আলোচনার থেকে স্পষ্ট হয়ে গেল ওয়াজ করা দরকার ওয়াজ মাহফিলের প্রয়োজন এলাকায় মানুষ আজ পরিবর্তন হবে করতে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন এখন আমি আবার মূল আলোচনায় যাই মাশাআল্লাহ কবর 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 সম্পর্কে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পাঠ করছি আয়াত হলো আলহাকুমুত্তাকা সুরহাত্তা মুগস্ত নাইকার এই মজলিসের মধ্যে মুগস্ত নাইরাও আছে আর সবাই মুগস্ত আছে কম বেশি হাত উঠানো দরকার নাই লজ্জা দেওয়া উচিত কাউকে মজলিসে অপমান করা লজ্জা দেওয়া আদব আলহাকুমুত্তাকা সুরহাত্তা জুরতুমুল মাকাবির এর অর্থ হচ্ছে আলহাকুমু তোমাদেরকে বিবর করে রেখেছে তোমাদেরকে একটা বিষয়ের উপর আটকিয়ে রেখেছে একটা চিন্তা তোমাদের মাথার ভিতরে দিয়ে রাখছে কোন জিনিস তাকাসুর তাকাসুর প্রাসুর অর্থাৎ সন্তান সন্ততি এবং সম্পদ সহায় সম্পদ সন্তান সন্ততি এবং সম্পদ এই দুইটা জিনিস তোমাদের কি এমন ভাবে বিভোর করে রেখেছে এমন মশগুল রাখছে যে এখন তোমরা কবরের চিন্তা মৌতের চিন্তা আখেরাতের চিন্তা মাথার থেকে সরে গেছে শুধু সন্তান সন্তান বিবি সম্পদ সম্পদ মিল কল কারখানা ফ্যাক্টরি তারপর পদ মেম্বার মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে উপজেলা উপজেলা থেকে এমপি এমপি থেকে মন্ত্রিত্ব এই চিন্তার শেষ কোথায় সম্পদ একথা কেউ তো বলে না যে সম্পদ হয়ে গেছে আর দরকার নেই
সন্তান হয়ে গেছে দরকার নাই ক্ষমতা আসছে আর দরকার নাই এই কথা তো কেউ বলে না যত দেয় আরো লাগে যত দেয় আরো লাগে তো আল্লাহ তাআলা বলেন তোমাদের এই চিন্তা কোন পর্যন্ত আল্লাহ পাক বলেন জুরতুমুল মাকাবির চিন্তা করতে করতে কবর পর্যন্ত তোমরা যাচ্ছ তাহলে সম্পদের চিন্তায় আর ক্ষমতার চিন্তায় থামে না তো যে এখন আর দরকার নেই একদম কবর পর্যন্ত কোন পর্যন্ত কবর পর্যন্ত চিন্তা আহা তাহলে কোরআন দ্বারা বোঝা গেল কবর কোরআনের দ্বারা প্রমাণিত ঠিক নেবে ঠিক এত পরিমাণ চিন্তা চিন্তার কারণে দোকানে বেচা কিনে হইতেছে যদি নামাজ পড়তে যাই তাহলে বেচা কিনে কমে যাবে শাটার বন্ধ করলে কাস্টমার চলে যাবে এই সম্পদের চিন্তা তারপর ফজরের নামাজ পড়তে গেলে শীত লাগবে স্বাস্থ্যের চিন্তা ক্ষমতা ক্ষমতা নির্বাচন আসলে নামাজের খবর থাকে না কোন হালাল হারামের খবর থাকে না আয়াত থেকে প্রমাণিত হইল যে কবর আছে আছে না নাই এই যে আয়াত আল্লাহ পাক বলছেন কবর এবার প্রশ্ন কবর কাকে বলে আমরা যেটা মনে করি কবর যে মাটি খনন করার পর সাড়ে তিন হাত নিচে রাখলে এইটা বুঝি কবর না শরীয়তের ভাষায় কবর বলা হয় মৃত্যুর পর মানুষের মৃত্যুর পর যে আখেরাত আর একটা জগৎ আছে এর আগ পর্যন্ত যে সময়টা মাইয়েতের জন্য অতিবাহিত করতে হয় এই পুরো সময়টাকে বলা হয় কবর কি বলা হয় কবর মাটির নিচে দাফন দেওয়া এটাই শুধু কবর না অনেক মানুষের লাশ তো পানিতে গলে যায় মাছের পেটে যায় অনেক মানুষ তো হিংস্র প্রাণীর পেটে যায় আমাদের দেশে বাঘ আছে গত দুই সপ্তাহ পূর্ব একজন লোককে বাঘে খেয়ে ফেলছে খালি মাথাটা রাইখা বাঘে বসে আছে এটারই কি করব আর তা সব খেয়ে ফেলছে পরে লোকেরা গ্রাম থেকে লাঠি নিয়ে ধাওয়া করছে বাঘ চলে গেছে মানুষের মাথাটা পাইছে এটারে গোসল দিয়া কাপড় পরাইয়া জানাজা দিছে আমার বাড়ির পাশে খালি মাথাটা দাফন বলেন তো এখন যার মাথা শুধু মাথাটাই পেল তার স্ত্রীর মনটা লাগছে কেমন সন্তানের মনটা কেমন লাগছে বাকি গোষ্ঠ সব বাঘের পেটে বাঘের পেটে যায় কুমিরের পেটে যায় মাছের পেটে যায় পানিতে গলে যায় আগুনে পুড়ে যায় তাদের তো দাফন হয় না তাদের তো কোনো গর্ত খনন করা হয় না তাদের জন্য তো এটা কি হবে এটাও কবর এটা কি এটাও কবর এক কথায় মৃত্যুর পরে আখেরাত পর্যন্ত যে সময়টা ওয়েটিং যেখানেই হোক না কেন আগুনে হোক পানিতে হোক হিংস্র প্রাণীর পেটে হোক মাটিতে হোক পুরো সময়টা হলো কবর পুরো সময়টাই কি কবর কবর পুরো সময় এখন এখন এই যে সময়টা এটাকে শরীয়তের ভাষায় বলা হয় বরজাখ বলা হয় কি বলা হয় আলমে বরজাখ আমরা ছিলাম সবাই রুহের জগতে সেখান থেকে আসছি দুনিয়াতে দুনিয়ার পরে বরজাখ বরজাখের পরে কি আখেরাত আখেরাতে দুনিয়ার থেকে আখেরাতে ওঠা এর মাঝখানে একটা পর্দা আছে বরজাখুন শব্দ হলো পর্দা দুনিয়ার থেকে আখেরাতে উঠবো এর মাঝখানে একটা পর্দা আছে এই পর্দাটা অতিক্রম করব এইটাকে বরজাক বলা হয় এতে শত শত হাজার হাজার বছর থাকা লাগতে পারে কোথায় কবরে বরজাখ এটা খুব চিন্তা করতে হবে সবার যেতে হবে কবরে বলবেন যে হিন্দুদেরকে আগুনে পোড়াই ফেলে ওটাও কবর কারণ দেহের উপরে কোনো শাস্তি নেই শাস্তি হলো শান্তি হলো রুহের উপরে কিসের উপরে রুহ তো জায়গা মতোই আছে বাঘে তো শরীর খাইছে রুহ তো খায় না সাপে তো শরীর খায় কুমিরে শরীর খায় আগুনে শরীর পোড়ায় পানিতে গলে যায় শরীর কিন্তু রুহ কোথায় থাকে রুহ ঠিক জায়গায় থাকে রুহুর কোনো মরণ নেই দেহের মরণ আছে আত্মার কোনো মরণ নাই তাইলে যেই জিনিসের মরণ আছে যেই জিনিস মরলে মাটিতে খেয়ে ফেলবে
যে জিনিসের কোনো মূল্য নাই যেমন এখন আপনি এখন আছেন আপনি যদি এখন মারা যান আপনার স্ত্রীকে যদি বলা হয় লাশটা কিনবেন 50 টাকায় আপনার স্ত্রী কি বলবে 50 টাকা তো দূরের কথা তাড়াতাড়ি ঘর থেকে সরাও কাঁদবে কিন্তু ঘরে রাখবে না ছেলে মেয়েরা কত বাইরে যাওয়ার সময় জামা টেনে ধরে আব্বু যেও না আম্মু যেও না বলে না যেতে দেব না তোমাকে বিদেশে কিন্তু আপনি যদি মইরে যান ছেলে মেয়েরা রাখবে আপনাকে তাইলে কি আছে শুধু লাশ লাশের কোনো দাম নেই আমাদের লাশের কোনো দাম থাকবে না থাকবে কিসের দাম রুহের দাম থাকবে এখন এই যে দেহ দেহর খোরাক আছে কিন্তু রুহের খোরাক আমরা তালাশ করি না যেই জিনিস মাটি হয়ে যাবে তার খোরাক আমরা তালাশ করি ঠিক সকালে দুপুরে রাতে আবার আসরের পর আবার 9টা 10টার দিকে দেহের খোরাক না দিলে দেহ ঠাক থাকবে না কিন্তু রুহের যে কোনো খোরাক দরকার রুহের খোরাক কি দেহের খোরাক কি দেহের খোরাক হলো খাদ্য খাদ্য খাইলেই দেহ ঠিক থাকে সতেজ থাকে সুস্থ থাকে আর রুহের খোরাক হলো ইবাদত রুহের খোরাক কি যত নামাজ পড়বেন যত জিকির করবেন রূহ শক্তিশালী হবে সুবহানাল্লাহ কার সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে নাকি কঠিন আলোচনা রূহ যত জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সিজদা করবেন তো রূহ শক্তিশালী হবে কিন্তু রূহ কখনো কখনো দুর্বল হয়ে যায় রূহ কখনো কখনো কি হয়ে যায় মনে যে মইরে গেছে এটা আর মনে হয় বাঁচবে না আপনার আরেক দিক তাকান কেন ওহ মুশকিল পড়ে গেছে এদিকে তাকান এই যে মুরব্বি তাকাই রেছে এদিকে তাকান এদিকে আমার খুব কষ্ট হচ্ছে রূহ মাঝে মাঝে দুর্বল হয়ে যায় মনে হয় যেন বাঁচবে না রূহকে অক্সিজেন দিতে হবে লাইফ সাপোর্ট দিতে হবে এত দুর্বল কিন্তু মরে না ও যতই দুর্বল হোক না কেন কিন্তু মরে না একটা উদাহরণ দিচ্ছি কিতাবের মধ্যে আসছে এক আপনার কাঠুরি লাকড়ি তালাশ করতে গেছে আপনার পাহাড়ি এলাকায় এখন কনকনা শীতের ভিতরে লাকড়ি আনতে গেছে জ্বালানি সংগ্রহ করার জন্য লাকড়ি নিয়ে আসছে লাকড়ির ভিতরে একটা সাপ ওটাও লাকড়ির মতো পড়ে আছে শীতে এত ঠান্ডা সাপটা যে নড়াচড়া করবে তাও করে না আপনার জ্বালানি যিনি সংগ্রহ করতে গেছেন তিনি লাকড়ির সাথে সাপটাও নিয়ে বাড়ির উঠানে রাখছে উঠানে রাখার পরে যখন 7টা 8টার দিকে সূর্য উঠছে রোদের যখন তাপ আস্তে আস্তে তীব্র হতে লাগলো রোদ যখন শক্তিশালী হতে লাগলো লাকড়িগুলো ভিজা লাকড়িগুলো শুকাইতেছে ভিজা লাকড়িগুলো কি হচ্ছে শুকাচ্ছে আর তার ভিতরে যে সাপটা আছে ওর গায়ে একটু রোদের তাপ লাগতেছে তাপ লাগার পর আস্তে সে মুর্দি উঠছে অথচ সে কিন্তু ছিল বরফে ঠান্ডা যখনই তাপ লাগছে তখন মোর দিয়ে ওঠে কি দিয়ে ওঠে ঠিক তেমনি ভাবে যেই আত্মার মধ্যে কোনো ইবাদত নাই সে আত্মা কিন্তু এরকম মইরে যায় 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 যখনই আপনি নামাজ পড়বেন 40 দিন নামাজ পড়ে দেখেন জামাতে তাকবীরুল্লাহর সাথে দেখবেন যে শক্তিশালী হইতেছে মনটা ভালো লাগবে লাগবে না লাগবে যেদিন সকালবেলা আপনি ঘুমতে উঠবেন জামাতে নামাজ পড়বেন দেখবেন যে অনেক ভালো লাগতেছে ফজর জোহর আসর মাগরিব এশা এবং ওযুর সাথে থাকবেন দেখবেন যে ইনশাআল্লাহ টাকা নাই ক্ষমতা নাই কিন্তু মন ভালো থাকে ঠিক অনুরূপভাবে আত্মা দুই কারণে শক্তিশালী হয় একটা হলো গুনাহ করার কারণে শক্তিশালী হয় আর একটা হলো ইবাদত কারণে কি হয় শক্তিশালী যদি গুনাহ করতে পারেন ও শক্তিশালী আপনার ক্ষতি করবে আর যদি ইবাদতের মাধ্যমে শক্তিশালী করা হয় তাহলে ও শক্তি অর্জন করে আপনাকে আল্লাহ জান্নাতি বানাই দেবে এইগুলি চিন্তা করতে হবে কিসের আমরা তো শরীরের চিকিৎসা করি শরীর তো মরে গেলে মাটি হয়ে যাবে কোনো দাম নাই এক পয়সারও কোনো দাম থাকবে না যখনই রুহুটা লাগবে তখন হাত নড়াচড়া করবে চোখ দিয়ে দেখতে পারবেন কান দিয়ে শুনবেন পা দিয়ে হাঁটবেন তাহলে শরীরের দাম বেশি না আত্মার দাম বেশি বুঝাইতে পারছি এখন শরীরের যত্ন করি কিন্তু আত্মার তো কোনো যত্ন করি না এই জন্যই কোরআন দুনিয়াতে আসছে আত্মার যত্ন করার জন্য নবী রাসূলগণ পৃথিবীতে আসছে আত্মার কি করার জন্য যত্ন করার জন্য হযরত নূহ আলাইহিস সালাম সারাটা জীবন
এই মরা দুর্বল আত্মাকে শক্তিশালী করার জন্য মেহনত করছে কিরকম মেহনত করেন শুনবেন নাকি হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার নিজের কওমের লোকদের আত্মাকে জিন্দা রাখার জন্য সুস্থ রাখার জন্য তিনি মেহনত করেছেন মেহনতের চিত্রটা তিনি আল্লাহ পাকের দরবারে তুলে ধরেছেন নূহ আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন قال ربي إني دعوت قومي ليلا ونهارا أو رب العالمين أمي تمار بند دير روحك تجارة خار جنو أمي نهو نبي دينير بلاو دواد دي أبار راتير بلاو دواد دي أمون نوائي جي شدو دينير بلا دواد دي راتير بلا غمائي أمون نوائي এমন নয় যে শুধু রাতের বেলা দাওয়াত দি আর দিনের বেলা ঘুমাই এমন নয় রাত দিন 24 ঘন্টা অবিরাম তোমার বান্দাদেরকে তোমার সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য আমি নূহ নবী দাওয়াতের কাজ করি আমরা বলি নবীওয়ালা কাজ করি আমরা কি পরিমাণ দাওয়াত দি আপনি আমি কয়জন দাওয়াত দিছি হযরত নূহ আলাইহিস সালাম আরো বলেন ثم إني دعوتهم جهارا رب العالمين شدو راتي بان ديني ناي راتي و دوات دي ديني و دوات دي پرکش وامي دوات دي ثم إني دعوتهم جهارا جکانے لوگ بوشا سے شکانے آمي دوات ارکاس کری دکانے بوشا سے سائر دکانے بوشا سے کلابیر بھی تر بوشا سے مزلیشے بھی تر بوشا سے বাজারে আছে যেখানে মানুষ আছে সেখানে আমি দাওয়াত নিয়ে হাজির হইয়া যাই দাওয়াতি কাজ করা নবীদের কাজ শ্রেষ্ঠ কাজ হযরত নূহ আলাইহিস সালাম বলেন সুম্মা ইন্নি আ'লানতু লাহুম ইসরারা রব হে আমার প্রতিপালক শুধু প্রকাশ্য নয় গোপনেও দাওয়াত দি যেখানে কোনো মানুষ কম থাকে অন্ধকার রাতের অন্ধকারে আমি গোপনে গোপনে দাওয়াত নূহ আলাইহিস সালাম এককভাবে দাওয়াত দিয়েছেন আবার সমষ্টিগতভাবে সবাইকে ডেকে ডেকে দাওয়াত দিয়েছেন হযরতে সালেহ আলাইহিস সালাম হুদ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালাম সহ সমস্ত নবীদের জীবনীতে দেখা যায় যে তারা দুনিয়াতে আসছেন মানুষের রূহকে তাজা করার জন্য শক্তিশালী করার জন্য রাত দিন 24 ঘন্টা অবিরাম তারা দাওয়াতের কাজ করেছে এই যে মাহফিল আয়োজন করা এটা তো দাওয়াতি কাজ এটা নবীদের কাজ নবীওয়ালা কাজ যাই হোক এই জন্যই বলতেছিলাম যে কবর সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাব سروا حتى زرتم المقابر তোমাদেরকে সন্তান সন্ততি আর ধন সম্পদ তোমাদেরকে এমন ভাবে বিবর করে রেখেছে তোমাদেরকে এমন ভাবে এমন ফিকির তোমাদের ভিতরে ঢুকাই দিয়েছে যে শুধু এই চিন্তা করতে 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 এর শেষ কথা আল্লাহ পাক বলেন জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত কোন পর্যন্ত কবর পর্যন্ত এইটাই করতে আস অনেক লোকেরা মনে করে কবরে গেলে কোনো আযাব হবে না কবরে গেলে কোনো বিচার হবে না হিসাব হবে না নিকাশ হবে না মক্কার কুরাইশের এক দল কবরস্থানে গিয়ে দুইজনে তর্ক বিতর্ক করেছে একজনে বলছে আমার বংশের লোকেরা এই কবরের মধ্যে আছে বড় নেতারা এখানে সোহাস কবরের ভিতরে তারা ফুলের মালা দিত ফুলের তোড়া দিত তারপর কাপড় টাঙ্গাইত কবর কি যত্ন করত আর বলতো আমাদের বংশের অনেক বড় বড় লিডাররা এখানে এসে আছে একজন আর একজনের সঙ্গে গর্ব করে বলতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা সাউফা তাআলামুন রাব্বুল আলামিন বলেন কখনোই নয় হুংকার করো
বংশের কারণে অর্থের কারণে ক্ষমতার কারণে কবর থেকে কেউ নাজাত পাবে না কবরের আযাব থেকে কারো কোনো নিষ্কৃতি হবে না যত বড়ই ব্যক্তি হোক না কেন দুনিয়াতে প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক শিল্পপতি হোক না কেন যদি দুনিয়া থেকে কবরে চলে যায় আল্লাহর বিধান যদি না মানে তার এই ক্ষমতা তার এই সম্পদ তার এই অহংকার তার এই বড়ত্ব কবরে তাকে মুক্তির কোনো ব্যবস্থা করবে না ثم كلا سوف تعلمون আবার রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা আবার জেনে রাখো আগে মরে দেখো কবরে আসলে কি হয় মরার আগে যে যত অহংকার করো আর যে যত বড়ত্ব করো কোনো লাভ হবে না তাহলে আয়াত থেকে বোঝা গেল যে কবরের আযাব সত্য ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন কবর সম্পর্কে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়াশিয়া আল্লাহ পাক বলেন পাপিষ্ঠ যারা জালিম তাদেরকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে তাদের সামনে সকাল এবং সন্ধ্যায় আগুন রাখা হবে আগুনের সামনে কবরের ভিতর পেশ করা হবে যারা কবরকে অস্বীকার করে আযাবকে অস্বীকার করে তারা আমার এই আয়াত থেকে তারা জানতে পারবে বিশ্বাস করলে ঈমান থাকবে বিশ্বাস না করলে ঈমান থাকবে না কোরআনের কথা আন্নারু ইউরাদুন আলাইহা গুদুওয়া ওয়াশিয়া ফিরাউন এবং ফিরাউনের দলবল ফিরাউনের উত্তরসূরি যারা দুনিয়াতে এখনো যারা আছে সাবধান হয়ে যাও আল্লাহ পাক বলেন তাদের সামনে কবরে গেলে যেখানেই থাকুক না কেন সকালেও তাদেরকে তাদের সামনে আগুন পেশ করা হবে সন্ধ্যায় আগুন পেশ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদখিলু আলা ফিরআউন আশাদাল আযাব এটা কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আগুন থাকবে এরপর যখন কিয়ামত হয়ে যাবে কিয়ামতের পরে আল্লাহ পাক বলবেন হে ফেরাউনের দল ফেরাউনের বাহিনী যারা আছে তাদেরকে কঠিন আযাবের ভিতরে প্রবেশ করাও ফেরাউন এবং তার উত্তরসূরি তাদের কথাই আয়াতের মধ্যে বলছে এখনো যাদের ভিতরে ফেরাউনের চরিত্র আছে তারা কিয়ামতের ময়দানে ফেরাউনের কাতারেই থাকে ফেরাউন সম্পর্কে আমি যতটুকু জানছি পড়াশোনা করছি বুঝলাম তার ভিতরে দোষের কোনো শেষ নাই কিন্তু সবচেয়ে বড় দোষ ছিল সে ছিল নবী বিদ্বেষী আলেম বিদ্বেষী নবীর বিরোধিতা করা আলেমদের বিরোধিতা করা আলেমদেরকে ধরা মারা কারণ আরে আলেমরাই তো কোরআনের কথা বলে ইসলামের কথা বলে আল্লাহর একত্ববাদের কথা বলে কে জোরে বলুন আলেম তাই এই আয়াত থেকে আমাদের সাবধান হওয়া উচিত যে আমাদের চরিত্র আমাদের মানসিকতা যাতে ফেরাউন বাহিনীর মতো না হয় এটা খেয়াল করতে দুই নম্বরে আয়াত থেকে প্রমাণিত হয় যে কবর কবরের আযাব সত্য ঠিক নেবে ঠিক তিন নম্বরে কবরের আযাব সত্য কিনা আর একটা তথ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى رب العالمين بولين ومن أعرض عن ذكري جي أمار ذكير تكي أمار قرآن تكي موك فرائي نلو غمات چننكي ওয়ামান আওরাদা আন যিকরি যে কোরআন থেকে মুখ ফিরাই নিল অর্থাৎ কোরআন তেলাওয়াত করার সুযোগ ছিল কোরআন তেলাওয়াত করি নাই কোরআনের অর্থ তাফসীর বোঝার সুযোগ ছিল তাফসীর অর্থ বুঝি নাই কোরআনের উপর আমল করার সুযোগ ছিল কিন্তু কোরআনের উপর আমল করে নাই কোরআনের ব্যাপারে আসামি তিন প্রকার কয় প্রকার জোরে কান কয় প্রকার এখন চিন্তা করে দেখুন আপনি আমি কোন প্রকারের মধ্যে পড়লাম ওমান আওরাদা আন যিকরি আল্লাহ পাক বলেন কোরআন থেকে যারা বিমুখ হয়ে থাকে কোরআন তেলাওয়াত করে না
আমাদের সমাজের ভিতরে মুসলমানদের ভিতরে এমন লোক আছে সপ্তাহে চলে যায় মাস চলে যায় বছর চলে যায় কোরআনের গায়ে হাত দি না কোরআনের দিকে নজর করি না কোরআন আমার বুকের কাছে আসে না আমাদের টেলিভিশন দেখা ঠিক আছে দৈনিক পত্রিকা দেখা ঠিক আছে ফেসবুকে সময় দেওয়া ঠিক আছে মোবাইলে সময় ঠিক আছে ব্যবসা বাণিজ্য কল কারখানা মিল ফ্যাক্টরি গল্প গুজব সব চলে কিন্তু আল্লাহর কোরআনের সাথে বছর চলে যায় একদিনও মোলাকাত হয় না তাদের পরিস্থিতি কি হবে বলেন এই যে আয়াত আমি কি পুঞ্জিকে দিয়ে কথা বলি সুলাইমানি খাবনামা আপনারা কি কি কার কথা শুনতে আসছেন কোরআনের কথা না রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি যদি এরকম অবস্থা হয় কোরআন থেকে যারা মুখ ফিরেই নেয় আরে এই দুনিয়াতে তাইলে বোঝা গেল এই পৃথিবীতে সবচেয়ে বেশি কোরআনকে নিয়ে সময় দেয় কোরআনকে তেলাওয়াত করে কোরআন সবচেয়ে বেশি হাতে থাকে কার কোন শ্রেণী জোরে বলুন আলেম যারা হেফজখানার ছাত্র আছে তাদের চেয়ে বেশি কোরআন সেই পৃথিবীর কেউ তেলাওয়াত করে না ভালোবাসেন তাদেরকে তাদেরকে দুশমন করেন না যারা সব সময় কোরআন নিয়ে রিসার্চ করে কোরআনের যারা ভাষ্যকার মুফাসসির কোরআন যারা ব্যাখ্যাকারী কোরআন যারা তেলাওয়াতকারী আসমানের নিচে জমিনের উপরে তারা হলো সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সন্তান এই কোরআন যারা পড়লেন না আপনি প্লে পড়লেন নার্সারি পড়লেন ওয়ান পড়লেন টু পড়লেন মেট্রিক পাস করলেন অনার্স করলেন মাস্টার্স করলেন কিন্তু কোরআন পড়লেন না মরলে আপনার কি হবে চিন্তা করছেন বিসিএস করেছেন ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন কোনো অসুবিধা নেই কিন্তু এই সকল শিক্ষা হলো জাগতিক শিক্ষা এই সকল শিক্ষার উপকার হলো দুনিয়ার মাটির উপরে ইঞ্জিনিয়ার হয়েছেন পদ্মা সেতু বানাইছেন এটা দরকার আছে না নাই ধরে বলেন ডাক্তার হয়েছেন রোগীর চিকিৎসা করবেন দরকার আছে না নাই কিন্তু এগুলি সব মাটির উপরে শিক্ষা গ্রহণ করেন কিন্তু মাটির নিচের শিক্ষা ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই এই যে ভালভটা যিনি তৈরি করেছেন এই ভালভটা যিনি সর্বপ্রথম তৈরি করেছেন তিনি তো দুনিয়া আছেন না নাই দুনিয়ার থেকে চলে গেছেন এখন প্রশ্ন করি আপনার উত্তর দেন তার কবরে কয়টা বাল্ব দেওয়া হয়েছে যিনি সর্বপ্রথম ফ্যান তৈরি করেছেন দুনিয়ায় শান্তির জন্য মৃত্যুর পরে তার কবরে কয়টা ফ্যান দেওয়া হয়েছে যিনি সর্বপ্রথম এয়ার কন্ডিশন তৈরি করেছেন আবিষ্কার করেছেন কবরে কয়টা এয়ার কন্ডিশন দেওয়া হয়েছে লেপ তোষক যিনি সর্বপ্রথম তৈরি করেছেন কবরে কয়টা দেওয়া হয়েছে তাহলে দুনিয়ার সামান্য সময়ের জন্য এই সব কিছুই মাটির উপরে উপকার আর মৃত্যুর পরে হাজার হাজার বছর যে আপনি থাকবেন ওই কবরের জন্য আপনি আমি কি করেছি আপনার আমার সন্তান আমরা কি করেছি কবরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দঙ্কা যে ব্যক্তি কোরআন থেকে নিজের মুখকে ফিরিয়ে নেবে আমার ভাইরা আমার আমাদের বাংলাদেশের হাফিজ হুজুরের নাম শুনছেন আপনারা মুরব্বীরা শুনছেন এবং দেখেছেন এত ব্যস্ত মানুষ কত মাদ্রাসা তিনি পরিচালনা করেছেন বড় বড় কিতাব পড়াইছেন বড় বড় মসজিদে তিনি নামাজ পড়াইছেন কিতাব লিখেছেন সমগ্র বাংলাদেশের কওমি আলেমদের যিনি মুরব্বী ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মৃত্যু ছিল একশো বছর আল্লাহ তাকে হায়াত দিয়েছিলেন ইন্তেকাল আগ পর্যন্ত দৈনিক তিনি নয় পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন কয় পারা তাহাজ্জুদ নামাজে পড়েছেন তিন পারা মাগরিবের ফরজ নামাজের পরে পড়েছেন তিন পারা নামাজে ছয় পারা আর সভা সমাবেশের মাঝে মাঝে তিনি তেলাওয়াত করেছেন তাতে হয়েছে তিন পারা নয় পারা আর এইরকম দুনিয়াতে কত আলেম ওলামা বুজুর্গানে দিন ইমাম আবু হানিফার কথা রমজানের দিনই এক খতম পড়েছেন রাত্রে এক খতম পড়েছেন ইমাম শাফি মক্কা থেকে মদিনার সফরে উটের উপরে
টোটাল 17 খতম কোরআন শরীফ পড়েছে আলেম এইজন্য কইছে সাধারণ লোক আর আলেম বহুত পার্থক্য আমল ওয়ালা আর যাদের আমল নাই বহুত পার্থক্য আছে আছে না নাই তারা কোন সম্রাট না তারা কোন বাদশা না তারা কোন চেয়ারম্যান মেম্বার মন্ত্রী না খলিফায় হাঁটে ভালো একটা বাজারও করতে পারে না কিন্তু তার আখেরাতের মুকুটবিহীন সম্রাট ঠিক নেবে ঠিক জোরে বলেন তাহলে কোরআন থেকে দূরে থাকলে কি হবে কবরের আযাবের কথা আছে فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا الله رب العالمين বলেন যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না কোরআন তেলাওয়াত করবে না কোরআনের সাথে যাদের কোনো সম্পর্ক নাই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবর তাদেরকে সংকীর্ণ করে দেওয়া হবে অন্ধকার করে দেওয়া হবে দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আল্লাহ পাক বলেন হাশরের ময়দানে এই লোকগুলিকে আমি আল্লাহ অন্ধ অবস্থায় উঠাবো কোরআন না পড়ার কারণে মসজিদে কোরআন আছে ঘরে কোরআন আছে তাকে কোরআন আছে কোরআন না পড়ার কারণে হাশরের ময়দানে এই লোকগুলি সব কি অবস্থায় উঠবে জোরে বলুন আরো জোরে বলুন কি অন্ধ অবস্থা ওঠার পরে বলবেন আলা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তো আমি অন্ধ ছিলাম না 60 বছর 70 বছর 80 বছরের জীবন চলে গেছে আমি তো দেশ বিদেশ ভ্রমণ করেছি কত কিছু দেখেছি আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না কিন্তু কবরটা খারাপ হাশরের ময়দান শুনেছি চোখ দিয়ে দেখতে মনে চাই কিন্তু দেখতে পারতেছি না আমি অন্ধ রব্বুল আলামিন বলেন قال كذلك أتتك آياتها فنسيتها وكذلك اليوم تنسى দুনিয়ার জীবনে তোমার কাছে কোরআন পাঠাইছিলাম কোরআন পড়ো নাই কোরআনের অর্থ শেখার জন্য বাড়ির ধারে মাদ্রাসা ছিল শেখো নাই কোরআনের তাফসির মাহফিলে ইসলামী সম্মেলনে আলেমদেরকে আমি আল্লাহ পাক হাজির করেছি সেখানে গিয়ে বর্ষণায় গল্প করেছো চায়ের দোকানে সময় দিয়েছো ক্লাবের সময় দিয়েছো গান বাজনা হইলে সেখানে উপস্থিত বেশি হয়েছে ইসলামী সম্মেলনে আলেমদের মাহফিলে যাও নাই কোরআনকে যেভাবে দূরে রেখেছো নিজেকে দুনিয়ার জীবনে অন্ধের মতো বানাই রেখেছো চক্ষু থাকা সত্ত্বেও কোরআন দেখো নাই চক্ষু থাকা সত্ত্বেও কোরআন তেলাওয়াত করো নাই চক্ষু থাকা সত্ত্বেও কোরআনের উপরে হাত লাগাও নাই এই জন্য আমি আল্লাহ পাক আমার কোরআন যেভাবে তুমি দুনিয়াতে ভুলেছিলে আমি হাশরের ময়দানেও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম আর হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাকে অন্ধ বানাইয়া দিলাম তাইলে তিনটা আয়াত পড়লাম বেশি পড়ব না এই তিনটা আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় যে কবরের আযাব সত্য না মিথ্যা জোরে বলো সঠিক এবারে আসি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন আল কবরু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম القبر روضة من رياض الجنة قبر কাকে বলে আল্লাহ রাসূলের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি রাসূল তো উত্তর দিতেছেন القبر روضة من رياض الجنة قبر কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান জান্নাতের যতগুলো বাগান আছে তার মধ্যে থেকে একটা জান্নাতের বেহেশতের বাগান হবে কবর সুবহানাল্লাহ কা আও হুফরাতুম মিন হুফারিনার আর কারো জন্য জাহান্নামের যত গর্ত আছে গর্তগুলির মধ্যে থেকে একটা গর্ত হলো কবর তাহলে কবর কবরের পাশ দিয়ে আমরা হাঁটি বিড়ি খাইতে খাইতে যাই কবরের পাশ দিয়ে টান মারতে মারতে যাই গান গাইতে গাইতে যাই গল্প করতে করতে যাই কবরের পাশ দিয়া মোবাইল ফোন করতে করতে যাই আর রাসূল বলছেন দিলটাকে নরম করার জন্য আখিরাত মুখী হওয়ার জন্য তোমরা বেশি করে কবরস্থানে যাও কবর জিয়ারত করো সাহাবা একরাম কবরের কাছে গেলে তাদের হালাত পরিবর্তন হয়ে যেত আর আমরা কবরস্থানের পাশ দিয়ে যাই আমাদের মোটেও পরিবর্তন হয় না
ভাবি না তো আমার ঠিকানা কোথায় আপনার আমার ঠিকানা কোথায় এজন্য একজন কবি বলছেন কত সুন্দর ভাবে আজিবতুল মাইয়াতিম লাহু সুরুর আজিবতুল মাইয়াতিম লাহু সুরুর কবি বলেন আমার আশ্চর্য হয় আমার আশ্চর্য হয় ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি তার বাড়ি ঘর ঘরের সামান ঘরের আসবাবপত্র পেয়েছে শুধু হাসাহাসি করে আনন্দ করে ফুর্তি করে বিদারিন কুল্লু মা ফিহা গুরুর ঘরের ভিতরে যে সকল মালামাল আছে ঘরের সৌন্দর্য বর্ধন করে যে সকল জিনিস আছে কবি বলেন জেনে রাখো সেইগুলি কিন্তু সব ধোকা প্রতারণা ছাড়া আর কিছুই না কবি বলেন ওয়াকাইফা ইয়ালিযু সাকিনুহা বিআইশিন কি আশ্চর্য কথা সে ঘরের ভিতরে সে আনন্দ ভোগ করে উপভোগ করে ঘর ঘরে ঢুকলেই শুধু নজর করে ঘরের ফার্নিচারের দিকে নজর করে মালামালের দিকে নজর করে সাজসজ্জার দিকে নজর করে রুমের দিকে নজর করে আনন্দ ভোগ করে অথচ তার কোনো চিন্তা নাই ওয়ালামু আন্না মাসকানাহুল কুবুর ওয়ালামু আন্না মাসকানাহুল কুবুর কবি বলেন অথচ সে অবশ্যই জানে তাকে যদি জিজ্ঞেস করো তোমার আসল ঠিকানা কোথায় তাহলে সে বলতে বাধ্য হবে আমার আসল ঠিকানা হলো কবর আজিবতুল মাইয়াতিম লাহু সুর কি আশ্চর্য ঘরের ভিতরে এত হাসাহাসি কেন কবরের চিন্তা যদি মানুষ করত তাহলে কারো মুখ থেকে হাসি আসতো না যে আমার ঠিকানা কবর বিদারিন কুল্লু মা ফিহা গুরুর ও ভাই আমি যে বিল্ডিং করতেছি আমি যে ঘর করতেছি আমি যে বাড়ি করতেছি এগুলি সব দোকান সব প্রতারণা এগুলি আমি বলি আমার বলি আসলে আমার বলতে কিছুই নাই আমি চলে যাওয়ার পরে এগুলি আমার স্ত্রী সন্তান তারা চলে যাওয়ার পর আর একজনের হাতে চলে যাবে এমনকি তারা বিক্রি করতে পারে অস্তিত্ব একদিন থাকবে না সব হাত ছাড়া হয়ে যাবে ওয়ালামু আন্না মাসকানাহুল কুবুর সবাই নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখে আমাদের আসল বাড়ি হলো কবর কবর ছাড়া কোন উপায় নাই কবরে সবাইকে যেতে হবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কবরু রাউদাতুন মিন রিয়াদুল জান্নাহ কবর দুই অবস্থা কবর উপর থেকে দেখা যায় খুব ভালো এত সুন্দর কবরকে আমরা মরার পরে পাকা করি মৃত্যু দিবস হইলে বড় বড় নেতাদের কবর উপরে ফুলের মালা দেখা যায় ঢাকার আপনার শাহবাগ দোকান থেকে ফুল কেনার হিরিক পড়ে যায় বড় বড় নেতারা রাজনীতিবিদরা গাড়িটা থামাইয়া সেখান থেকে হাজার হাজার টাকা দিয়ে ফুলের মালা নিয়ে কবর উপরে দেয় কবরের উপর থেকে কিছু দেখা যায় না আল্লাহ রসুল বলছেন কবরের আজাব হলো এমন একটা আজাব কবরের ভিতরে চিৎকার মারে পৃথিবীর মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায় মানুষ এবং জিনেরা শুনে না তার কারণ কবরের আজাব যদি কবরের যন্ত্রণা যদি মানুষ এবং জিনেরা শুনত জীবনে আর কেউ কোনোদিন বাড়িঘর সংসার কেউ কোনোদিন আর কোনো গুনাহের কাজ করত না গুনাহের কাজ যদি করত গুনার যদি নাই করে বাড়িঘর যদি নাই করে দুনিয়া আল্লাহ পাঠাবার উদ্দেশ্য কি তাই সব তো ভালোই যেত বিল গায়েব ইমান বিল গায়েব না দেখায় বিশ্বাস করার না বলি ইমান সুবহানাল্লাহ অনেকে বলে যে এত পাপ করে আল্লাহ একটু গজব দেয় না কেন এত জালিম জালিম এত জুলুম করতেছে কিন্তু জালিম খাইয়েলে সুস্থ আছে ভালো আছে দীর্ঘ মেয়াদি থাকতেছে এত জুলুম করে তারপরও ভালো আছে আল্লাহকে আমি যদি দেখাইয়েই দিই তাহলে তোরা তো সবই ভালো হয়ে যাবে এই চক্ষে দেখা সচক্ষে দেখার উপরে ইমান মজবুত হয় না ইমান হয় ইমান বিল গায়েব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব সুবহানাল্লাহ করে না দেখে বিশ্বাস করার নাম কি ইমান এজন্যই
رسول پاک صلی اللہ علیہ وسلم ایک جن پریو صحابی حضرت برا ابن عازب رضی اللہ تعالیٰ عنہ حدیث برونا کرتے سن تینی بولتے سن کننا مع رسول اللہ صلی اللہ علیہ وسلم امرا مدینار کسو شنکو صحابہ اکرام اللہ رسول شنگ مدینار ایک آنسر ہی صحابی جنازہ دفن قبرند قرار جن بیر ویلم نبی جی آمدر شمن شمن امنا نبی جیر شاتے بیر ویلم کتارا کی بول سے نبی جی نا نبی جی آمدر شاتے نا امرا نبی جیر شاتے کی بول سے کننا مع رسول اللہ صلی اللہ علیہ وسلم صحابہ اکرامر کتار بیتر آدوب سلو بدرتا سلو امرا نبی جی شنگ بیر ہوئی سی امرا نبی جی شاتے سلام اور آمدر دیش ایک دل لوگ بولے علیم راو آمدر شاتے آسی علیم را آمدر شاتے اور ایک دل بزمان مانوش بولے نا امرا علیم در شاتے آسی سبحان اللہ کتا بولار تو بھنگی بشکت ہوئی بھنگی امام شاہب آمدر شاتے آسے ایٹا بولا ٹھیک نا امی امام شاہب شاتے آسے کننا مع رسول اللہ صلی اللہ علیہ وسلم نبی جی شاتے امرہ بیر حیلم مدینہ ریک دوران سری صحابی مرگی سے در دفن کفن ایبان زندر جن رسول اللہ شات امرہ شکنے گی دیکھی ایک ہنو پر جن تو قبور کھنو نرکاز شیش ہوئے نائی نبی جی کی کل لین تینی بل لین جے نبی دیکھ لام پاشے بوش لین اللہ رسول قبوریر پاشے بوش لین امرہ صحابہ اکرام چطور دیکھے گھرے بوش لام امون نیرا بے رسول اللہ پاشے بوشی بول لام کہ انہ علا رو سینت طویر منہ ہے جنہ آما دیر ماتا گوارے پاکی بوشت پارے سبحان اللہ انہ پرتیٹے کتھت تکی شکھا امرہ جاکر علیم در مدلی شے بوشی تکھون کتو کھن بر موبائل کری اٹو ہٹا دی اٹو کتھا بولی اٹو گلپ کری ادھک شدک تاکائی نبی دنیا تے عجبن نا نبیر کازگلی کربی کارا علیم گن کربی شترک علیم در مزلی شے چپ چاپ بجبن تتو بیشی فائدہ بابی ای جاکھون نیراب سبائی بوشی آسن مانگ چے ایبان شمبو کے جو دی اپنا را کتھا بولین تیل کتھا کٹے جابینا جابینا ایٹا آدب نبیر صحابی در آدب صحابی دیر کے انوشارن کرتے چان کارا کارا ایٹو دیکھن تو حاج دکھایا ماشاءاللہ ہاتھ رکھی تحالے منوزگ دی سنتے حضرت برا ابن عازب بولین بخاریر حدیث رسول اللہ چطور پشام رب شگلام نبی جی نیرابے مطھا نیچو کرے ایکٹا لاتھی دیئے ماتھی کھوڑتے لگلین اما دے دیشے انیک مروم بیر آسے انیک شالی در آسے دیکھتا ہم کتھاو گلے لاتھی دیا ہاتھ نیے ماتھی کھوڑے آر کی کی جنی چینتے کوری کتو کن پر مطھا اٹھائے اسنے نائی انیک ساتھی اللہ لوگ آشلے ساتھی دیئے ماتھی کھوڑتے تھا اللہ رسول قبوریر پاسے بوشے مطھا تا نیچو کرے لاتھی دیئے کھوڑتے لگلین پیغمبر رسول اللہ صلی اللہ علیہ وسلم کی چکن پر ماتھا ٹا اوچو کرلین اوچو کرے بلین ہے امار صحابہ اکرام منو جگ دیئے تمرا شنو کوئی دن اللہ رسول جا بول سین شیخ و تاسکر امی اے آنوی بری اپنا در کے شنائیت چاہیی رضی اسم بخاری حدیث شوائی ایک مت تھک پہ اہل حدیث تک لوئی حدیث گرون کرنے سوار اللہ شبائی اکمت تر اللہ رسول بلے تمرا شبائی قبرے عذاب تھے کہ مکتیر جو اللہ کسے دعا کرو قبرے پاشے بشے رسول اللہ بوین کرتے سے تمرا قبرے عذاب قبر برو کٹھین ایکٹے جائے گا عذاب تھے کہ مکتیر جو اللہ کسے دعا کرو جنوی اللہ رسول شعب شبہ نمازیر پر دعا کرتے ہیں اللہم انی اعوذ بکا من عذاب القبر و من عذاب النار اے اللہ قبر عذاب تھے کہ ہمیں تمہارے کسے پناہ چاہی قبر عذاب ایک ہے نیٹو رائے کیا ان وقت حدیث تھی دیو بوزائی دی ایک جن یہودی محیلہ عرصن عمد رائشہ صدیقر کسے یہودی محیلہ اما جانیر گرے شے بلین عائشہ صدیقہ کے بلین ہمیں تمہیں کی ایک تنسیات کر رہے دو نوارس ارتحالو قبر عذاب کیم دو شکتو
কবরের আযাব থেকে বেঁচে থাকার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া কর ইহুদি মহিলা চলে গেলেন হযরতে আয়েশা আল্লাহর রাসূল ঘরে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ একজন ইহুদি মহিলা এসে আমাকে কবরের আযাব সম্পর্কে বললেন ইতিপূর্বে আমি কবরের আযাব সম্পর্কে এতটা বিশ্বাস করতাম না ইয়া রাসূলুল্লাহ আপনার মতামত কি আল্লাহর রাসূল বলেন আযাবুল কবরি হাক্কুন আয়েশা রে কবরের আযাব কিন্তু সত্য আম্মা জান আয়েশা বলেন এরপর থেকে আল্লাহর রাসূলকে আমি দেখেছি জীবনভর যতদিন দুনিয়ায় তিনি বেঁচে ছিলেন নামাজের পরে তিনি দোয়া করতেন সালাম ফিরিয়া আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবরি ومن عذاب النار ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات نبي جي كونو نمازير پوري قبر عذاب دعا قرا سارا كورو نمازير پور شمائي پار کرتن پيرو بھائر آمار حضرت برا ابن عزب بولن اللہ رسول بلسن قبر عذاب تک رکھا کرو جن اللہ رکسے دعا کرو اپنا دعا کرو بین پانا چاہی بین এইটাই তো এই মাহফিলের শিক্ষা মাহফিলের আয়োজন করার দ্বারা এইটাই শিখলে আমিনুল ইসলাম মাহমুদী সাহেব বলে গেছেন একটা মোনাজাত যাতে এভাবে না হয় যে আপনি কবরের আযাব থেকে রক্ষার জন্য দোয়া করেন নাই একটা মোনাজাত যাতে হায়াতের জীবনে এরকম না হয় সব সময় আল্লাহর কাছে বাংলায় বলবেন আল্লাহ কবরের আযাব থেকে বাঁচা কবর বড় কঠিন জায়গা এরপর আল্লাহ রাসূল বলেন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয় তখন আসমান থেকে সূর্যের মতো উজ্জ্বল উজ্জ্বল আলোক চেহারা অত্যন্ত সুন্দর সুশ্রী এই ধরনের একদল ফেরেশতা মুমিন বান্দার মৃত্যুর সময় তার চতুর্পাশে এসে বসে যায় এই ফেরেশতাদের সংখ্যা কোন কোন বর্ণনায় আছে প্রায় 500 শতাধিক আল্লাহ রাসূল বলেন মুমূর্ষু ব্যক্তির চোখের নজর যেই পর্যন্ত যায় পুরো জায়গাটায় তারা সুশৃঙ্খলভাবে তারা বসে যায় তারা জান্নাত থেকে জান্নাতি তারা কাফড় নিয়ে আসে খুশবু নিয়ে আসে আর তাদের প্রত্যেকের হাতে থাকে মুমিন বান্দার জন্য ফুলের তোড়া ইমানের কি দাম লা ইলাহা ইল্লাল্লাহর কি দাম নামাজের কি দাম আল্লাহু আকবার এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি ফেরেশতারা মুমূর্ষু ব্যক্তির চতুর্পাশে গোল হয়ে বসে গেল হাতে থাকে ফুলের তোড়া বেহেশতে খুশবু থাকে তাদের চেহারা সূর্যের আলোর মতো ঝলমল করতে থাকে তাদের সম্মুখে থাকে মালাকুল মউতের নাম হলো আজরাইল আজরাইল যখন ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িব ইরজিই ইলা রাব্বিকি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান মুমিন বান্দা জান্নাতি নেককার বান্দার কাছে আজরাইল বসে এরপর ডাক দেয় হে পবিত্র আত্মা হে নেককার পবিত্র আত্মা তুমি তাড়াতাড়ি বের হও তোমার রবের ক্ষমার দিকে তোমার রব যেখানে সন্তুষ্ট তুমি সেখানে তাড়াতাড়ি বের হয়ে আসো কি সুন্দর মুমিন বান্দাদের রূহটা কত সহজে বের করে নিয়ে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দার রূহটা এত সহজে বের হয়ে আসে যেমন কলসি যদি ঢেলে দেওয়া হয় কলসি যদি কাত করা হয় কলসির থেকে পানি যত সহজে বের হয় মুমিন বান্দার আত্মাটা এরকম সহজে বের হয়ে আসে আল্লাহু আকবার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের সবাইকে নসিব করেন এরপর আল্লাহ রাসূল বলেন আজরাইল মালাকুল মউতের হাতে কোষের ভিতরে যখন রূহটা বের হয়ে আসলো উপস্থিত ফেরেশতারা এই রূহটা নেওয়ার জন্য কারাকারি শুরু করে দেয় কে কার আগে নিতে পারে আজরাইলের হাত থেকে কে কার আগে নিতে পারে উপচে পড়া ভিড় তাড়াতাড়ি মালাকুল মউত আজরাইলের হাত থেকে ফেরেশতার রূহটা নিয়ে জান্নাতি কাফন করায় যুগ লাগাইয়া অত্যন্ত যত্নের সাথে এরপর উপরের দিকে তারা রওনা হয়ে যায়
মহাশূন্য পাড়ি দেয় জমিন এবং আকাশের মাঝে ফেরেশতাদের সঙ্গে দেখায় এই তোমরা কি নিয়ে যাও তোমরা কি নিয়ে যাও আল্লাহ রাসূল বলেন তোমরা কি নিয়ে যাও ফেরেশতারা বলেন জমিনের অমুক এলাকার অমুক ব্যক্তির সন্তান সে আল্লাহর পেয়ারা বান্দা নেককার ছিল তার আত্মাকে নিয়ে যাচ্ছে অন্য একটা বর্ণনা আসছে হযরতে জিবরিল আলাইহিস সালাম মুমিন বান্দার রূহটা নেওয়ার জন্য পাঁচ শতাধিক ফেরেশতার অভ্যর্থনা জানার জন্য জমিনের দিকে আসতে থাকে প্রথম আকাশে যখন নিয়ে যাওয়া হয় আকাশের ফেরেশতারা মুমিন বান্দার রূহর কথা জানার সাথে সাথে দরজা খুলে দেয় প্রথম আকাশে চলে যায় উপরে ওঠে এরপর আল্লাহর রাসূল বলেন প্রথম আকাশের ফেরেশতারা এই রূহ দ্বিতীয় আকাশ পর্যন্ত পৌঁছে দেয় দ্বিতীয় আকাশের ফেরেশতারা তৃতীয় আকাশে পৌঁছে দেয় এইভাবে সপ্ত আকাশের উপরে যখন রূহ নিয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ফেরেশতারা আমার প্যারা বান্দার রূহটা উক্তুবু আব্দি কিতাব আব্দি ফিইলিয়িন আমার প্যারা বান্দার নামটা ইল্লিয়িনে তোমরা সুন্দরভাবে লিখে রাখো এরপর আল্লাহ পাক বলেন যাও এবার জমিনে নিয়ে যাও জমিনে কবরের সাথে তার রূহটাকে লাগাই দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি বলতেছেন কোন জায়গায় বসে শুনতেছেন নাকি কোন জায়গায় বসে বলে ওই যে কবরের পাশে আনসারী সাহাবীর এখনো কবর খননের কাজ চলতেছে এখনো জানাজা হয় নাই দাফন হয় নাই কিন্তু বয়ান চলতেছে আল্লাহর কাছে আল্লাহর রাসূল বলেন এরপরে যখন কবরের ভিতরে রূহটা ফেরেশতারা নিয়ে আসে কবরের ভিতরে বান্দা এবার সুযোগ হয়ে তাকে বসানো হয় কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতারা তাকে উঠাইয়া বসান সুযোগ হয়ে বসে বসাইয়া তাকে জিজ্ঞেস করে মান রব্বুকা তোমার রব কে তোমার প্রতিপালক কে কবর হলো দুই দেশের ইমিগ্রেশন দুই দেশের চেকপোস্টের মতো একটা জায়গা হলো কবর বাংলাদেশ ভারত মায়ানমার চেকপোস্ট আছে না দুনিয়াতে দুই দেশের চেকপোস্ট যখন এক দেশ থেকে আরেক দেশে যায় যারা চেক করে তারা প্রথমে দেখে তোমার পাসপোর্ট ঠিক আছে কিনা ভিসা ঠিক আছে কিনা যদি দেখা যায় যে পাসপোর্ট ঠিক আছে ভিসা ঠিক আছে তাহলে তারা খুশি হয় বলে যেখানে বসেন চা খান ওয়েটিং রুমে আরামে বসতে দেয় এরপরে যারা চেক আপ করে তারা সেখান থেকে তাকে পথ দেখাই দেয় এইভাবে যান সম্মানের সাথে আগাই দেওয়া হয় আর যদি পাসপোর্ট ঠিক না থাকে ভিসা ঠিক না থাকে চেক পোস্টের লোকেরা সীমান্ত রক্ষী পুলিশেরা তাকে ধরে হ্যান্ডকাপ লাগাইয়া কোমরে দড়ি বেঁধে এরপর জেলখানা নিয়ে যায় ঠিক না বেটি ভাইরা আমার কবরটা হলো এইরকম কবর দুনিয়ার থেকে আখেরাতে যাবে কবরটা হলো মুমিন দুনিয়ার থেকে আখেরাত দেশে যাওয়ার হলো একটা চেকপোস্ট ফেরেশতারা বলবে মান রব্বুকে তোমার রবকে মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে আসছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াতের জীবনে যারা সুখে দুঃখে বিপদে জেলখানায় জেলখানার বাহিরে কষ্টে অভাবে শান্তিতে সুস্থতায় অসুস্থতায় সব জায়গায় সর্ব অবস্থায় যারা তারা বলে যে আমার আল্লাহ আমার রব হলেন আল্লাহ আমাদের রব কে কিন্তু বিপদে বললে কি করি আমরা আল্লাহ আর মানুষ চোখে দেখে নাই বলি কিনা এত নামাজ পড়ি এত রোজা রাখি এত দান করি তারপর জেলখানা যাইতে হয় দুর্বল ইমান তারা এই কথা বলে নামাজ পড়ি রোজা রাখি মা বাবাকে খানা দিই তদবির করি চিকিৎসা করি তারপর অভাব সারে না বলে না বলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলি সব আমার পরীক্ষা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু যারা বিপদে আপদে দুঃখে সুখে ভালো মন্দে মেট্রিক পরীক্ষায় ফেল করলো বলবে আল্লাহ আর পাশ করলো বলবে আল্লাহ চেয়ারম্যান হইলো বলবে আমার রব আল্লাহ আর ফেল করলো বলবে আমার রবকে
জেলখানায় গেলেও বলবে আমার রবকে, বাহিরে থাকলেও বলবে আমার রবকে, স্ত্রী তালাক হইলেও বলবে আমার রবকে, সুন্দর বিবি পাইলেও বলবে আমার রবকে, সন্তান হইলেও বলবে আমার রব আল্লাহ, সন্তান না হইলে বলবে আমার রব আল্লাহ। এই কথার উপরে যদি বান্দা অটল থাকে, মজবুত থাকে, রব্বুল আলামিন বলেন তাতানাযালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, এই লোকটা যখন মৃত্যুর সময় আসবে তখন দলে দলে ফেরেশতারা তার কাছে আসবে, এসে ফেরেশতারা মাথার উপরে হাত দিয়ে বলবে হে আল্লাহর বান্দা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। কোরআনের কথা, আল্লাহ বলেন আমার ফেরেশতারা মুমূর্ষ মুমিন ব্যক্তির মাথার কাছে হাত বুলে বলবে আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা তুমি মৃত্যুর ভয় করো না, কবরের ভয় করো না, হাশরের ময়দানের ভয় করো না, আর ওয়ালা তাহজানু দুনিয়াতে যে তোমার বিবি তোমার সন্তান তোমার সম্পদ যা আছে এগুলির ব্যাপারে কোনো চিন্তা করিও না। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী, মুমূর্ষ ব্যক্তিকে ফেরেশতারা বলেন ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যে জান্নাত ওয়াদা করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, কি কপাল মুমিন বান্দাদের দেখেন, আমলওয়ালাদের কি কপাল, আমি কেমনে বুঝাবো, কি সৌভাগ্য কপাল। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, হে আল্লাহর পেয়ারা বান্দা কত কষ্ট করে নামাজ পড়েছো, উযু করেছো, দাড়ি রেখেছো, হালাল খাইছো, সত্য কথা বলছো, মানুষকে কোনোদিন কষ্ট দাও নাই, বান্দার হক নষ্ট করো নাই, এই জন্য পুরস্কার হিসেবে জান্নাত, তবে এখনো জান্নাত পাও নাই, জেনে রাখো আমরা দুনিয়াতে যেভাবে তোমার সাথে ছিলাম কবরেও তোমাকে একা ছেড়ে দেবো না, আমরা থাকবো, আর হাশরের ময়দানেও তোমার সাথে আমাদের কি দেখবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলবে মুমিন বান্দাদের মৃত্যুর সময় যা চাইবে জান্নাতে তাই পাবে, তুমি যখন জান্নাতে যাবে রহমান আর রহিম দয়াময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিজ কুদরতি হাতে আল্লাহ পাকের মেহমানদারি তুমি পেয়ে যাবে। তাহলে আমরা কোথায় ছিলাম কবরে, প্রশ্ন নাকি? তোমার রবকে, রসুল বলেন মুমিন বান্দা বলবে আমার রব আল্লাহ, আল্লাহ কখন বলবে, সুখী থেকে সব সময় আল্লাহ থাকতে হবে, কি ঠিক না বেটি? এমনকি রাতের বেলা আল্লাহ আছে, ফজরের নামাজে আল্লাহ নাই, আল্লাহর হুকুম নাই, দোকানদারি করি আল্লাহর হুকুম নাই, কোর্ট কাছারি চলে আল্লাহর হুকুম নাই, রাষ্ট্র চলে আল্লাহর হুকুম নাই, শিক্ষা চালে আল্লাহর হুকুম নাই, দেশ বিদেশে করি আল্লাহর হুকুম নাই, এমন ব্যক্তি যদি হয় তাহলে সে বলতে পারবে না, সেটা পরে বলতেছে। এরপর বলে ফেরেশতারা বলতেছেন ফায়াকুলানি মা দীনুকা, তোমার ধর্ম কি? লোকটা বলে ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার ধর্ম আল ইসলাম। এরপর ফায়াকুলানি, দুই ফেরেশতা বলবেন ওমা হাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটাকে দেখা যায় এই লোকটাকে তুমি চেনো কিনা? মুমিন বান্দা বলবে ফায়াকুলু হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন বান্দা কবরের ভিতরে বলবে ইনি তো নাকি চিনি, ইনি হলেন আমার প্রিয় নবী। প্রশ্ন জাগে যে হুজুর নবী আছেন মদিনার শরীফে, কিন্তু আজকের আমি বলে একটা লোক মারা গেছে, এইখানে রসুল হাজির, একই মুহূর্তে চিটাগাঙ্গে দশজন মারা গেছে, একই মুহূর্তে পাকিস্তানে মারা গেছে, সৌদি আরবে মারা গেছে, একই মুহূর্তে দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, কিন্তু নবী তো এক জায়গায় আছে, কোথায় আছে? মদিনাতে আছে। সব জায়গায় কিভাবে তিনি হাজির হবেন, এই প্রশ্ন। কেউ বলে যে নবীর কি ছবি দেখানো হবে না নবী সশরীরে সেখানে হাজির হবে, এর উত্তর হলো সহি ব্যাখ্যা হলো এইটা, সশরীরে নবী যদি সব জায়গায় হাজির হয়ে যায় তাহলে নবীর বৈশিষ্ট্য হয় নবী হাজির নাজির, কি হয়,
অতস হাজির নাজির গুণ একমাত্র কার জোরে বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ আরো জোরে বলেন হাজির নাজির গুণ কার আল্লাহ 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 সব জায়গায় হাজির এবং নাজির হাজির মানে কি উপস্থিত নাজির মানে তিনি সব জায়গায় দেখেন এই গুণটা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া হয় তাহলে আল্লাহর সাথে শিরিক করো আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাজির তিনি নাজির আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণ এমন আছে যা পৃথিবীর কোন নবী রাসূলগণকে আল্লাহ পাক দেন নাই এমন কি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাজির নাজির এই গুণটা আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন এটাও আখেরি নবীকে তিনি দেন নাই তাহলে কেন কিভাবে হাজির হইল এর উত্তর সহজে বুঝতে পারবেন ব্রাজিলে যখন খেলা হয় অস্ট্রেলিয়ায় যখন খেলা হয় হয় না আমেরিকাতে কাতারে যখন খেলা হয় এক জায়গায় খেলা হয় এক স্টেডিয়ামে খেলা হয় কিন্তু পৃথিবীর কোটি কোটি মানুষ যার যার জায়গায় বসে দেখতে পায় পায় না পায় না টেলিভিশনে একটা জায়গায় একটা দৃশ্য দেখায় সবাই দেখতে পায় এক জায়গায় খেলোয়াড়রা আছে এক জায়গায় অনুষ্ঠান আছে গোটা পৃথিবীর মানুষের আনাছে কারাছে অলিতে গলিতে অফিস মিল কল কারখানায় যে যেখানে টেলিভিশনের সামনে আছে ভালোভাবে দেখতে পায় কিন্তু জায়গা সংগঠিত হচ্ছে কয় জায়গায় এক জায়গায় এই বুদ্ধি যেই মানুষ অর্জন করল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা এত জ্ঞান দেখো এত বুদ্ধি দেখো এই বুদ্ধি আমি আল্লাহ যা দিয়েছি আমি আল্লাহ বললাম মাত্র সামান্য দিছি মাত্র কি দিছি সামান্য দিছি এই সামান্য বুদ্ধি দিয়া মহাশূন্য পারে দিয়া মঙ্গল গ্রহ হয়ে যায় সামান্য বুদ্ধি দিয়েছি এই বুদ্ধি নিয়া তারা টাইটানিক 1920 সালের টাইটানিক নিমজ্জিত হওয়া আটলান্টিক মহাসাগরের নিচে প্রায় 4 কিলোমিটার গভীর তলদেশে ছোট্ট একটা টাইটান একটা ট্র্যাকের মতো এইটার ভিতরে 5 জন যাত্রী ওই কত শত বছর আগের টাইটানিক দেখার জন্য গেছে যদিও সর্বশেষ ওই যে গেছে আর ফিরে আসে নাই কিন্তু তার আগে তো কয়েকবার গেছে গেছে না গেছে না গেছে এই বুদ্ধি এত বুদ্ধি মানুষকে মানুষের দেখা যায় আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আমি সামান্য একটু দিছি সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সামান্য একটু দিলাম আর সব জ্ঞানের মহা সমুদ্র খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে ওই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে মদিনায় কবরের ভিতরে রেখে তামাম পৃথিবীর নেককার বান্দাদের এবং গুনাহগার যারা আছে তাদের কবরে দেখানো আল্লাহর জন্য কঠিন না সহজ আল্লাহ রাসূল বলেন এইভাবে মুমিন বান্দা তাকে জিজ্ঞেস করাবে ওয়া হাদা হাদা রাজুল আল্লাযি বুইসা ফিকুম এই যে লোকটাকে দেখা যায় আল্লাহ রাসূলকে হাজির করবেন এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি মুমিন বান্দা যাদের দাড়ি আছে সুন্নাত টুপিতে সুন্নাত চুলে সুন্নাত জামায় সুন্নাত পাজামায় সুন্নাত খানা খাওয়ার সুন্নাত মসজিদে ঢোকার সুন্নাত মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত রাস্তা দিয়ে চলার সময় সুন্নাত ব্যবসা করার জন্য সুন্নাত ঘুমানোর সময় সুন্নাত ঘুম থেকে জাগার সময় সুন্নাত টয়লেটে ঢোকার সময় সুন্নাত টয়লেট থেকে বের হওয়ার সুন্নাত বিবাহের মজলিসে সুন্নাত খাতনার ভিতরে সুন্নাত রাজনীতির মধ্যে সুন্নাত সংসদে সুন্নাত সচিবালয়ে সুন্নাত জেলখানায় সুন্নাত দুনিয়ার সব জায়গায় যারা সুন্নাত তরিকা অনুযায়ী চলছে কেবলমাত্র তারাই আল্লাহ রসুলকে চিনতে পারবে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দা যখন তিনটা উত্তর সুন্দরভাবে দিবে তখন ফায়ুনাদি বুনাদিম মিনাস সামাই আসমান থেকে ঘোষক ঘোষণা দিবে হে ফেরেশতারা আমার ফাফরিসুহু মিনাল জান্নাহ আমার বান্দা সঠিকভাবে উত্তর দিয়েছে সাদাকা আব্দি আমার বান্দা কবরের ভিতরে সঠিকভাবে সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছে সে পাস করেছে তাকে ডিভিশন দেওয়া হবে হে ফেরেশতারা তাড়াতাড়ি যাও ফাফরিসুহু মিনাল জান্নাতি এখন এই বান্দা যেই ঠান্ডা মাটিতে শুয়ে আছে যেই মাটির উপরে কোনো টাইলস নাই কোনো পাথর নাই কোনো বিছানা নাই
কোনো তোশক নাই, কোনো উন্নতমানের কোনো খাট নাই, এখন সে মাত্র মাটিতে শুয়ে আছে, কিন্তু যেহেতু সে সব উত্তরগুলো ঠিকমতো দিয়েছে, হে ফেরেশতারা ফাফরিশু মিনাল জান্নাত, তাড়াতাড়ি তার দেহটার নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাত, রব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা তার গায়ে যে পাতলা যে কম দামের কাপড় আছে, কাফনের কাপড়, ওইটা সরাও, ওই কাপড় লাগবে না, কাপড়টা সরাইয়া ওয়ালবিসুহু মিনাল জান্নাত, বেহেশতের থেকে পোশাক মার্কেট কইরা তার কাছে নিয়ে আসো, তাকে পরাই দাও, আফতাহু লাহু আবওয়াবাম ইলাল জান্নাত, হে আমার ফেরেশতারা এবার তার কবর থেকে জান্নাতের দিকে দুয়ারটা খুলে দাও। ইমানের কি দাম, আমলের কি দাম, নামাজের কি দাম, সুবহানাল্লাহ, কয় আল্লাহ, এরপরে আরো আল্লাহ রাসূলের কথাগুলো কোন জায়গায় বসে বলতেছে মনে আছে নাকি? আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ফেরেশতা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, এরপরে আল্লাহ রাসূল বলছেন যখন এইভাবে জান্নাতের পোশাক এবং জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, কিছুক্ষণ পরে কবরের ভিতরে একজন লোক সুদর্শন, এত সুন্দর চেহারা, শরীর থেকে খুশবু আসবে এবং দেখতে এত ভালো লাগবে, ওই লোকটাকে দেখে কবরবাসী মুমিন বান্দা সেজে জিজ্ঞেস করবে, আপনার পরিচয় কি, আপনি এত সুন্দর দেখা যায়, এত সুন্দর পোশাক, এত সুন্দর খুশবু জীবনে কোনোদিন পাই নাই, আপনার পরিচয়টা একটু বলবেন নাকি? ওই আগন্তুক ব্যক্তি বলবে, আমি দুনিয়ার অন্য কেউ নই, আমি কোনো ফেরেশতা নই, বরং তুমি যে হায়াতের জীবন দুনিয়াতে এত কষ্ট করে নামাজ পড়েছো, রোজা রেখেছো, সুন্নাত তরিকা অনুযায়ী চলেছো, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখেছো, আর ইমানের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছো, রক্ত দিয়েছো, জেল খেটেছো, এত কষ্ট করেছো, তোমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আকৃতিতে তৈরি করে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, সুতরাং আমি অন্য কোনো ব্যক্তি নই, বরং তোমার হায়াতের জীবনে নেক আমল হইলাম আমি। এরপরে বান্দা বলবেন, যদি তাই হয় তাহলে আমি এখন আর কবরে থাকতে চাই না, খুশিতে বলবে, আমারে তাড়াতাড়ি আমার বাড়িতে একটু পৌঁছে দাও, আমার আত্মীয় স্বজন আমার পরিবার বর্গের কাছে পৌঁছে দাও, আমি তাদের কাছে গিয়ে বলবো, নেকামল করলে কি পাওয়া যায়, অথবা এর অর্থ হতে পারে যে তাড়াতাড়ি আল্লাহ আপনি জান্নাত কায়েম করেন, কিয়ামত কায়েম করে আমি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে চাই, রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বলবেন জান্নাত যাওয়া আরো দেরি আছে, আরো একটু অপেক্ষা করতে হবে, এখন তুমি ঘুমিয়ে যাও, এমন ভাবে বান্দা ঘুমিয়ে যাবে যেমন নববধূ বাসর রাত্রে স্বামীর সঙ্গে দেখা করে কথাবার্তা বলে গল্প করে যখন সে ঘুমিয়ে যায়, ওই রুমে আর কেউ প্রবেশ করে না, স্বামী ছাড়া কেউ জাগাবে না, ঠিক মোমেন বান্দা কবরে যখন আরামে জান্নাতের সুন্দর পোশাক পরে বেহেশতি পোশাক পরে বিছানায় যখন ঘুমিয়ে যাবে, এক ঘুমে আল্লাহর জান্নাত আল্লাহ পাকের হাসর পর্যন্ত এক ঘুমে এই সময় সে অতিবাহিত করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর এখন কোথায় আছে, ঘুমাচ্ছেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গুনাহগার যারা পাপী তাদের জান যখন কবজ করার জন্য আসবে, ভয়ঙ্কর চক্ষু নিয়ে দুর্গন্ধ পোশাক নিয়ে শরীর থেকে দুর্গন্ধ আসবে, বড় বড় চোখ থাকবে কালো বর্ণের, চতুর্দিকে বসে পারবে, চোখের সীমানা যে পর্যন্ত পুরো জায়গাটা নিয়ে বসে পড়বে, আজরাইল বলবে জানটা বের হয়ে আসো, ইয়া আইয়াতুহাল খবিস, কি দেখ দেবে, খবিস, হে অপবিত্র আত্মা, অপবিত্র আত্মা কখন হয়, নামাজ না পড়লে, না পড়লে, যেরকম হে যুবক ভাইরা আমার আশেপাশে এখানে সেখানে ঘোরাঘুরি করে গল্প করে সময় নষ্ট করে লাভ নাই, এখানে এসে কিছু কথা শুনে যাও, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, ফেরেশতা আজরাইল যখন জানটা কবজ করবে, ইয়া আইয়াতুহাল খবিস, হে খবিস আত্মা, অপবিত্র আত্মা, তাড়াতাড়ি বের হও, নামাজ পড়লে কোনোদিন অপবিত্র হয় না, নামাজ না পড়লে হয় অপবিত্র,
এরপরে ডাক দেওয়ার সময় যখন সে আসতে চাবে না আজরাইলের ধমক শুনে সে বের হইতে চাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে কোন কাটা যদি কোন শলাকা যদি এরকম যদি কোন বাঁকা থাকে আর তার উপরে যদি কোন রেশমি সুতা অথবা কোন ভিজা তুলা যদি তার সাথে আটকে যায় এটা ছাড়াইতে যেমন কষ্ট ভিতর থেকে আজরাইল তার রূহকে টানতে এরকম কষ্ট হয় আর একটা উদাহরণ হলো এই যে বর্ষি বর্ষিতে যখন খাবার দিই যখন পানির ভিতরে আমরা ছেড়ে দিই মাছে যখন ঠোকর দেয় খাওয়ার সময় বর্ষি গলায় বাজে না কিন্তু যখন টান দেওয়া হয় তখন বর্ষিটা কিন্তু গলায় বাজে মাছের গলায় বাজে পেটে বাজে গোশতে বাজে ঠিক নেবে ঠিক ঠিক তেমনি ভাবে যারা গুনাহগার যারা পাপী তাদের মৃত্যুর সময় আজরাইল যখন রূহটা এরকম যখন আসতে বলবে হে আত্মা হে পোশাক আত্মা তাড়াতাড়ি বের হও তখন ভিতর থেকে বের হইতে চাইবে না আজরাইল এমন জোরে টান দিবে আসতে চাইবে না রূহটা ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরা টুকরা করে এরপরে তার রূহটাকে বের করে নিয়ে আসবে কি কষ্ট হবে কোন কোন বর্ণনায় আছে একটা জীবন্ত বকরি খাসি জবাই ছাড়া যদি পা দুটো যদি উপরে ঝুলানো হয় গাছের আর মাথাটা যখন নিচে জ্বলতে থাকবে এরপরে জবাই ছাড়া পা দুই পায়ের থেকে যদি চামড়া কেটে যদি একটা টান মেরে কোমর পর্যন্ত নিয়ে আসে বকরিটা যেভাবে কষ্টের কারণে চিৎকার মারতে থাকবে আর একটা টান মারার পরে যখন বুক পর্যন্ত চলে আসবে কি কষ্ট আর কি চিৎকার মারতে থাকবে আর একটা টান মারার পরে যখন মাথা পর্যন্ত চলে আসবে বকরিটার যেরকম কষ্ট হবে এর চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্ট হবে যারা গুনাহগার যারা পাপিষ্ঠ যারা জাহান্নামী তাদের রূহটা যখন আজরাইল বের করবেন তার চেয়ে তো বেশি কষ্ট হবে সম্মানিত হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে জানটা যখন বের করা হলো ফেরেশতারা আজরাইলের হাত থেকে টেনে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে পচা দুর্গন্ধ চট চট আছে পচা দুর্গন্ধ যা মানুষ পছন্দ করে না এর ভিতর থেকে তার রূহটা পেশাই উপরের দিকে নিয়ে যাবে ফেরেশতারা জিজ্ঞেস করবে মহাশূন্যে কার বলবে অমুক খবিসের আত্মা যেটা খবি যেটা না পাক যেটা অপবিত্র আল্লাহর নাফরমানি করেছে এই আত্মারই যখন প্রথম আকাশে চলে যাবে দরজা খোলার জন্য বলবে প্রথম আসমান দরজা খোলা খুলবে না এই কথার সমর্থনে কোরআন শরীফে আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত আসমানের দরজা খোলা হবে না পাপীদের জন্য জান্নাতে প্রবেশ করারও হবে না কোনো পাপীদের জন্য কোনো বেনামাজি বেরোজদার নাফরমান বেঈমান তাদের জন্য আসমান থেকে কোনো সম্মান নাই দরজা বন্ধ রাখা হবে আল্লাহ রাসূল বলেন কোরআনের আয়াত পড়ে নবীজি বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ নামা খাররা মিনাস সামাই ফাতাখতাবুহু আত-তায়রু আও তাহবী বিহির রীহু ফি মাকানিন সাহীক আল্লাহ রাসূল বলেন কোরআনের আয়াত শুনাই দেন যারা হায়াতের জীবনে শিরিক করে আল্লাহর সঙ্গে কবরে গিয়ে শিরিক করে মাজারে শিরিক করে আইনের বেলায় শিরিক করে সালিসের সময় শিরিক করে শিরিক বুঝেন যেখানে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত যদি কোনো আইন বানায় বিচার করা হয় সুস্পষ্ট সে আল্লাহর সঙ্গে শিরিক করলো আছে না নাই যেখানে আল্লাহর আইন অনুযায়ী সমাজ চলবে রাষ্ট্র চলবে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে সমাজ চলে সে আল্লাহর সঙ্গে শিরিক করলো সেজদা পাইবে একমাত্র আল্লাহ কিন্তু বহু বন্ড আছে কবর গিয়ে সেখানে মাথা লাগাই সুস্পষ্ট সে শিরিক করলো মানুষের সামনে পায়ের সামনে দেখেন না ইউটিউবে দেখা যায় এরকম সোজা পেট নিয়ে বসে থাকে আর কিছু পাগলেরা বদমাশ গুলো পায়ের উপরে সেজদা করে নারীরা পুরুষরা এদের সম্পর্কে কোরআন হাদিসের তাদের কোনো খবর নাই বা কোনো ভালো আলেমদের কাছে তারা যায় না জুমার দিন মসজিদ ইমাম সাহেবের বয়ান শোনে না বয়ান শুনবে কি তার কারণ জুমার নামাজ পর্যন্ত তারা স্বীকার করে না
এদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন কোরআনের আয়াত ওমাই ইশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা হায়াতের জীবনে যারা শিরিক করলো এই যে আরব আরব দেশের মানুষের একটা গুণ আছে একটু নেক আমল সুন্নাত যদি কম করে কিন্তু তারা শিরিক করতে চায় জানে যে শিরিক করলে কপাল খারাপ হয়ে যাবে কেমন ফাকান্নামা খাররা মিনাস সামা আল্লাহ বলেন কেমন যেন আসমান থেকে তারা ছিটকে পড়লো আল্লাহু আকবার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপর থেকে কেমন যেন আত্মাটা ছিটকে পড়লো ফাতাখতাবু আত-তায়রু আও তাহবি বিহির রিহু মিন মাকানিন সাইয়্যিদ আর উপর থেকে যখন আত্মারা ছিটকে পড়ে তখন পাখিরা সো মেরে নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দেয় এলে পাপিষ্টদের অবস্থা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন না তার উপর উঠানো দরকার নাই সিজ্জিন দপ্তরে তার নাম লেখাও সাতবক জমিনের নিচে চলে সিজ্জিন সেইখানে তার নামটা লেখাও সিজ্জিনে নামটা লেখানোর পরে আল্লাহ পাক বলেন এরপর জমিনে নিয়ে যাও কবরের ভিতরে ফেরেশতারা যখন কবরের ভিতরে নিয়ে আসবে তার এই রূহটা যখন দেহের সঙ্গে লাগাই দেবে তখন ফেরেশতা বলবে মান রব্বুকে তোমার রবকে সে বলবে লা আদ্রি হাই হায়া এটা আমি জানি না আমার রব কে জানবে কেমনে ফজরের নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই জুমার দিনের খবর নাই সুন্নাতের খবর নাই হারাম কামাই করছেন সুদের ভিতরে নিমজ্জিত ঘুষির ভিতরে নিমজ্জিত পর নারী নিয়ে সবসময় আনন্দ ভর্তি করত কেমনে আল্লাহকে বলবে আল্লাহকে চিনবে কেমনে তার কারণ হায়াতের জীবনে দুনিয়াতে সে আল্লাহর কোন আইন আল্লাহর হুকুম চেনে নাই কোরআনের কথা আল্লাহ রাসূল বলেন তাকে যখন জিজ্ঞেস করা হবে কবরের ভিতরে মান রব্বুক তোমার রবকে সে বলবে লা আদ্রি আমি জানি না আরে জানবে তো সে যার সাথে মহব্বত আছে ঠিক নেবে ঠিক করে বন্ধুর খবর বন্ধু জানবে যদি বন্ধুর সাথে মহব্বত থাকে এখন বন্ধু কোন জেলায় আছে কোন এলাকায় আছে কোথায় সে খাইতেছে কোথায় সে চাকরি করে যার সাথে সম্পর্ক সেই তো বলতে পারবে ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে জিকির করবেন বেশি করে নামাজ পড়বেন সেজদা করবেন মোনাজাত করবেন তাহাজ্জুদ নামাজ উঠা আল্লাহর দরবারে কাঁদবেন চোখের পানি ছেড়ে দেবেন আল্লাহর সাথে মহব্বত তৈরি হয়ে যাবে পাপিষ্ঠ ব্যক্তি বলবে না আল্লাহকে চিনি না এরপরে ফায়াকুলানি ফেরেশতারা বলবেন ওমা দীনুকা তোমার ধর্মের নাম কি লোকটা বলবে আমার ধর্ম কি আমি চিনি না চিনবে কেমনে মুসলমানের ঘরে জন্ম হইয়া মুসলমানের ঘরে জন্ম হইয়া মুসলমান নাম দিয়া শিক্ষা ব্যবস্থার মধ্যে দায়িত্ব পালন করার পরেও জিন্দগিতে ইসলামের শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা মানুষকে দিতে হয় এই ব্যাপারে তার কোনো ভূমিকা অবদান নাই আছে নাকি সব মানুষের তৈরি করা শিক্ষা আমাদের বাচ্চাদেরকে পড়াইতেছে ব্রিটিশদের শিক্ষা হিন্দুদের শিক্ষা কিন্তু আমি যখন দায়িত্বে আসলাম আমার তো একটু চিন্তা করার দরকার ছিল আমার বাচ্চাদের ছোট ছোট শিশুদের নবীর জীবনী শিখুক সাহাবা একরামের জীবনী শিক্ষা গ্রহণ করুক ঠিক না বেটি তাইলে তো ভালো কিছু জানতে পারত ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করলে বলবে আমি চিনি না জানি না এরপরে বলা হবে ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম এই যে লোকটা দেখা যায় এই লোকটাকে তোমরা চেনো কিনা লোকটা বলবে আমি চিনি না অথচ আল্লাহ রসুলকে হাজির করার পরে মোমেন বান্দারা চিনবে কিন্তু কোনো কাফের কোনো পাপিষ্ট কোনো গুনাগার বলবে না আমি চিনি না চিনবে কেমনে রসুলুল্লাহকে তো কোনো সম্পর্ক নাই রসুলকে চিনতে হইলে সবচেয়ে বেশি রসুলুল্লাহকে মহব্বত করতে হইবে আর বর্তমান সময় যদি বলেন হুজুর সবচেয়ে মহব্বত করার বড় বড় প্রক্রিয়াটা বড় মাধ্যমটা কি সবচেয়ে মহব্বতকে আমি বলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হলো শেষ নবী তারপরে কোন নবী আসবে না কিন্তু কাদিয়ানীরা আমাদের নবীর নবুয়তকে চুরি করে চুরি করছে কি ধরা খেয়ে গেছে টানাটানি করতেছে তারা বলে তারা শেষ নবী অথচ শেষ নবীকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করছে এই যে আমাদের নবীর নবুয়তকে নিয়া যে তারা টানাটানি করতেছে এই জন্য এই এই জন্য কোন আওয়াজ নাই কোন মিছিল নাই কোন স্লোগান নাই কোন প্রতিবাদ নাই
কিন্তু ব্রাজিল যদি হেরে যায় এইজন্য কান্নার কোনো শেষ নাই আর্জেন্টিনা হেরে গেলে দুঃখ কান্না পাইপের নিচে মাথা দিয়া মাথা পানি দিয়ে ঠান্ডা করতে আছে ঠিক না ভাই ঠিক খ্রিস্টান ইহুদি খেলোয়াড়দের চুলের মত আমার চুল রাখতে হবে গেঞ্জির মত গেঞ্জি পরতে হবে প্যান্টের মত প্যান্ট পরতে হবে দাড়ির মত দাড়ি রাখতে হবে অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার নবীর নবুয়ত চুরি করে নেছে এইজন্য একদিন তোমাকে রাস্তায় পাওয়া যায় না হায়রে যুগ তুমি দুনিয়ার জন্য তোমার নেতাকে 5 বছরের জন্য চেয়ারম্যান মেম্বার মন্ত্রী বানাইবা 5 বছরের জন্য এইজন্য মাসের পর মাস তুমি গ্রামে মহল্লায় ভোটের জন্য দৌড়াদৌড়ি করতেছো বাপ মার সাথে যোগাযোগ নাই খাওয়ানোর খবর নাই নামাজের খবর নাই নেতাকে উঠাইয়া নিতেই হবে দুনিয়ার 5 বছরে এক নেতা ক্ষমতায় গেলে তোমারে কি দিবে অথচ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে না সল্লে কবর কপাল পড়ে যাবে এজন্য এই কাদিয়ানীদের বিরুদ্ধে একটু আওয়াজ দেওয়া তাদের বিরুদ্ধে মিছিল করা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা এই জন্য আজকের সমাজে বর্তমান যুবকদেরকে পাওয়া যায় যুবকরা আছে কোথায় মুসলমানরা কোথায় আছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিরু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বাবা মা সহ দুনিয়ার সব কিছুর চেয়ে আমাকে ভালোবাসতে হবে যদি আমাকে ভালোবাসো তাহলেই হবে তুমি প্রকৃত মুমিন কবরের কথা বলতেছিলাম রাসূলুল্লাহকে চিনল না এরপরে আল্লাহ পাক বলবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আসমান থেকে ঘোষক বলবে ইন কাযাবা এই লোকটা যা বলছে সব মিথ্যা কথা বলছে সুতরাং ফাফরিসুহু মিনান নার উপর থেকে আওয়াজ আসবে ফেরেশতাদেরকে বলবেন তার কবরের ভিতরে জাহান্নামের বিছানা আগুনের বিছানা বিছাই দাও অলবিসুহু মিনান নার জাহান্নামের গরম আগুনের পোশাকটা পরাই দাও অফতাহু লাহু বাবান ইলান নার এই পাপীর কবর থেকে জাহান্নাম পর্যন্ত যাতে দেখা যায় জাহান্নামের তাপ যদি তার কবরের ভিতরে আসে এই জন্য দুয়ারটা খুলে দাও আল্লাহ রাসূল বলেন এই হলো পাপী নাফরমানদের কবরের অবস্থা প্রিয় ভাইরা আমার এই জন্য খুব বুঝিয়া শুনিয়া আমাদের হিসাব করে দুনিয়াতে চলা উচিত মরণ কিন্তু সবার সামনে আছে মরণের হাত থেকে কিন্তু আমরা কেউ বাঁচতে পারব না অন্য জায়গায় বর্ণনা আসছে আল্লাহ রাসূল বলেন একটা কবর যার যার কবর ওই কবর থেকে দৈনিক 5 বার ডাক দেয় দৈনিক 3 বার ডাক দেয় কেউ বলে 5 বার ডাক দেয় কবর আপনাকে আমাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল আহদা হে আল্লাহর বান্দা আমি কিন্তু একাকিত্ব ঘর তুমি আমার কাছে আসবা একটু সাবধানে আইসো দুনিয়াতে মসজিদে লোক পাইছো মার্কেটে লোক পাইছো দোকানে লোক পাইছো সব জায়গায় মানুষের কোনো অভাব ছিল না কিন্তু তুমি সব কিছু ছেড়ে ঘর বাড়ি টাকা পয়সা সমাগম মজলিস সব কিছু ছেড়ে কিন্তু আমার কাছে তোমার আসতে হবে আনা বাইতুল ওয়াহদা এখানে কিন্তু অন্য কাউকে তুমি পাবে না আমি কবর কিন্তু একাকিত্ব ঘর শুকমা তো বুঝিয়া শুনিয়া আসিও এরপর কবর দৈনিক ডাক দিয়ে আর একটা বলে আনা বাইতুল গোরবা আমি কিন্তু হে আল্লাহর বান্দা আমি কিন্তু একটা অপরিচিত ঘর এখানে কোনোদিন আসো নাই অপরিচিত দেশে গেলে যেমন পেরেশানি করতে হয় এখানেও কিন্তু পেরেশানি করতে হবে এরপর কবর ডাক দিয়ে বলে না বাইতুল দুধ আমি কিন্তু কীট পতঙ্গের ঘর তুমি যে ওখান থেকে তোমার সুন্দর ঘর সুন্দর বাড়ি সুন্দর বিছানা ফেলে আমার ভিতরে পেটের ভিতরে যখন তোমাকে শোয়াই দেওয়া হবে এখানে ভিতর থেকে কবরের মাটি থেকে দেখবা বিভিন্ন রকমের পোকা মাকড় এইগুলি তোমার বুকের ভিতরে ঢুকবে নাকের ভিতরে ঢুকবে কান দিয়ে ঢুকবে পেটের ভিতরে ঢুকবে পায়খানার রাস্তা দিয়ে ঢুকবে সুতরাং আনা বাইতুল দুধ এরপরে কবর ডাক দিয়ে বলবে আনা বাইতুল তুরাব আমি কিন্তু মাটির ঘর ডানেও মাটি বামেও মাটি উপরেও মাটি পিছনেও মাটি বুঝিয়া শুনিয়া সাবধানে আসিও এই জন্য প্রিয় ভাইরা আমার আলোচনা আর লম্বা করব না কবর সম্পর্কে কিছু কথা বললাম তার কারণ এই কবর এমন একটা জায়গা
যেই জায়গায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন দেশের সবচেয়ে নিম্ন স্তরের যার কিছুই নাই ফকির সেও যেখানে যাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারও সেইখানে যেতে হবে হতে পারে আমাদের জীবনের শেষ রাত জীবনের 2023 সালে আপনি আমি মরহুম হই নাই কত মানুষ মরহুম হয়ে গেছে গত সপ্তাহে কত মানুষ মরহুম হয়ে গেছে আপনি আমি মরহুম হই নাই কিন্তু মনে করেন না 24 সালে মরহুম হব না 25 সালে মরহুম হব না যদি 25 সালে না হয় তাহলে 26 সালে 26 এ যদি না হয় তাহলে 27 সালে একদিন একদিন যেতে হবে বিবি থাকবে সন্তান থাকবে আপনজন থাকবে কেউ সাথে যাবে না শুধুমাত্র একা একা নীরব নিরিবিলি কবরে পড়ে থাকতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে গিয়ে বেশি বেশি করে তিনি কাঁদতেন সাহাবা একরাম বলতেছেন ওগো আলী কবরস্থানে গিয়ে এত বেশি করে কাঁদেন তার কারণ কি হযরত আলী বলেন কি সুন্দর কথা বলেন যে এই দুনিয়ার মধ্যে কেউ আমার এত হিতাকাঙ্ক্ষী এত আপন নাই যত আপন আমার কবর তার কারণ কবরের পাশে আসলে কবর আমাকে আখেরাতের কথা মনে করাই দেয় কবরের কাছে আসলে কবর আমার পরকালের কথা মনে করাই দেয় কবর আসলে আসলে কাছে আসলে আমার মৃত্যুর কথা মনে করাইয়া দেয় এজন্য কবরের পাশে বেশি বেশি করে যাই চিন্তা করতে থাকি চক্ষু বন্ধ হয়ে যাবে কবরের গভীর অন্ধকার দেশে কেমনে শুয়ে থাকবেন ভাইরা আমার আর এত সুন্দর পোশাক গুলো দুনিয়ায় থেকে যাবে দামি চশমা কবরের সাথে যাবে না হাতের গড়ি যাবে না মোবাইল যাবে না কম্পিউটার যাবে না পাগড়ি যাবে না প্যান্ট স্যুট টাকা পয়সা খানকা ঘর বাড়ি যা আছে সব কিছু থেকে যাবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে বলেন মাইয়েতকে যখন জানাজা দেওয়ার পরে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে ডাকতে থাকে মুমিন বান্দা ডাকতে থাকে আমাকে আর দুনিয়াতে বেশি সময় রেখো না তাড়াতাড়ি আমি আমার আসল বাড়িতে যেতে চাই তার কারণ এই দুনিয়ার ভিতরে হইল ভেজাল এটা হলো কষ্টের জায়গা এত বোঝা গেল কবরে যাওয়ার আগে যদি কেউ মুমিন হয় সে কিন্তু টের পায় তার জান্নাতের মধ্যে তার কবরের মধ্যে আল্লাহর জান্নাতের বিছানা আছে আগেই টের পায় এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হয় তখন বলে হে আমার আত্মীয়স্বজন হে আমার বন্ধু-বান্ধব দেরি করো না দাঁড়াইও না তাড়াতাড়ি আমার আসল বাড়িতে পৌঁছিয়ে দাও আমার বাড়ি আমি দেখতেছি পক্ষান্তরে যদি সে গুনাহগার হয় পক্ষান্তরে সে যদি পাপী হয় তাহলে বলে হে আমার আত্মীয়স্বজন হে আমার বন্ধু-বান্ধব তোমরা আমাকে কোথায় নিয়ে যাও আইনা তাযহাবুন আমাকে কোথায় নিয়ে যাও আমি যেতে চাই না এক কদম সামনের দিকে অগ্রসর হইও না এক কদম সামনের দিকে অগ্রসর হইও না এমন জায়গায় তোমরা নিয়ে যাইতেছো যে জায়গাটা বড় ভয়াবহ কীটপতঙ্গ আর সেখানে পোকামাকড় অন্ধকার সেখানে ফেরেশতারা লোহার গুরুজ নিয়ে বসে আছে আমাকে পিটাইবে আমাকে মারবে ওদিকে নিয়ে যাইও না আল্লাহ রাসূল বলেন তার এই চিৎকার যদি জিন এবং মানুষরা সবাই শুনতে পায় জিন এবং মানুষরা যদি শুনতে পায় তো জিন্দেগিতে কেউ আর কোনোদিন সংসার করত না বাস আলোচনা শেষ পর্যায়ে আর কি বলবো ভাইরা আমার সবাই কবরের জন্য তৈরি হয়ে যায় তওবা ইস্তেগফার করে গুনাহ যে যত করেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করি ভাইরা আমার কবরের চিন্তা মাথার মধ্যে রাখি যুবকেরা আমার পর্দার আড়ালে মা বোনেরা আমরা যে দল করি না কোন আওয়ামী লীগ করি বিএনপি করি জাতীয় পার্টি করি ইসলামী দল করি খানকা করতে পারি দুনিয়াতে যার মনে চায় যে দল করেন না কেন কবর কিন্তু সবাইকে কবরে যেতে হবে কবরের চিন্তা যদি আপনি না করেন কোন দল আপনাকে সুপারিশ করতে পারবে না কোন দল আপনাকে বাঁচাইতে পারবে না সম্পদ বাঁচাইতে পারবে না শক্তি বাঁচাইতে পারবে না বন্ধু বান্ধব বাঁচাইতে পারবে না এখন এই মুহূর্তে আমি কবরে চলে যেতে পারি আরে কি পরিমাণ মৃত্যু দুনিয়াতে দেখলাম মোটরসাইকেলে যুবকেরা শা শা করে চলাইতে আছে এমন জোরে টান মারতে আছে এমন জোরে চালাইতেছে টান মারতেছে মনে হয় যেন দুনিয়াটা সব আমার হুকুমে চলে
কিছুক্ষণ পর সামনে গিয়ে দেখা যায় অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে আছে আর রক্তাক্ত মাথা সিট একদিকে চলে গেছে মগজ বের হয়ে গেছে মোবাইল ফোন দিয়ে খবর দেওয়া হইল বাড়িতে অমুক রুবেলকে একটু দেখার জন্য আসেন কি হয়েছে বলা যাবে না আপনি কি হন বলে স্ত্রী কেউ বলে মেয়ে কেউ বলে সন্তান আমি তাড়াতাড়ি চলে এসে দেখে কারো ভাই কারো স্বামী কারো বাবা কারো বন্ধু বান্ধব সবাই মিলে এসে দেখে হাত পা মাথা সব আলাদা হয়ে গেছে কত মৃত্যু সবার সামনে ট্রাকের নিচে কারো জানে মৌত লেখা আছে জানি না ট্রেনের ভিতরে কারো জানে মৌত লেখা আছে জানি না আগুনের ভিতরে লেখা আছে কিনা পানির ভিতরে লেখা আছে কিনা প্লেনের ভিতরে লেখা আছে কিনা বিদেশে লেখা আছে কিনা জানি না এই ফজরের নামাজের আগে মরতে পারি আগামীকাল সন্ধ্যাবেলাও আমরা নাও থাকতে পারি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন মৌত সম্পর্কে তোমাদের কার কি ধারণা এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে করি আগামীকাল ফজরের সময় ঘুম থেকে উঠে সূর্যের আলো হয়তো আমি দেখতে পারবো না আর এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন চার রাকাত নামাজ পড়ি চার রাকাত নামাজ পড়ার পরে আমি সালাম ফিরে যেতে পারবো কিনা এর আগে আমার মৌত হয়ে যেতে পারে আল্লাহর রাসূল বলেন তোমাদের দুইজনের কথা শুনলাম তোমরা তো আগামীকাল সূর্যের অপেক্ষা করো চার রাকাত নামাজ শেষ করার আশা তোমাদের মধ্যে আছে আমি রাসূল আমি ভাবি আমি যখন নামাজের ডান দিকে সালাম ফিরাই ডান দিকে সালামটা ফিরানোর পরে আমার সন্দেহ হয় বাম দিকে আমি সালামটা ফিরাইতে পারব কিনা মৃত্যু বড় কঠিন কবর বড় কঠিন ভাইরা আমার কবরের চিন্তা করেন পাঁচক্ত নামাজ ধরেন নামাজ পড়বেন না কবর আগুন হয়ে যাবে দাড়ি কাটবেন কবর আগুন হয়ে যাবে সুদ খাবেন কবর আগুন হয়ে যাবে ঘুষের সাথে জড়িত তাদের জন্য কবর আগুন হবে জেনা করবেন ব্যভিচারী করবেন ডাকাতি করবেন বান্দার হক নষ্ট করবেন আল্লাহর আইনের বিরোধিতা করবেন আলেমদেরকে গালি দেবেন ইমাম মুয়াজ্জিনদেরকে কষ্ট দিবেন প্রতিবেশীকে কষ্ট দিবেন সবগুলোর বিনিময়ে তৈরি থাকেন কবরে যাওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে এজন্য এই কবরে আজাব থেকে বাঁচার যদি বাঁচতে চান বান্দার হক বান্দাকে বুঝাই দিতে হবে আল্লাহর হক আল্লাহকে বুঝাই দিতে হবে সুদ ঘুষ ছেড়ে দিতে হবে আর নিজের বিবি সন্তানদেরকে নামাজি বানাইতে হবে বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক থাকতে হবে আর দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে কোরআন বুকে জড়াই ধরতে হবে কোরআনের দিকে নজর করতে হবে কোরআন ওয়ালাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ পাক আমাদের এই কথাগুলি বুঝবার আমল করার তৌফিক দান করেন সবাই ইস্তেগফার করি এবার কিছু কথা বলবেন সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আপনারা মসজিদে না মসজিদে মাদ্রাসা মসজিদে আর কেউ কিছু দেওয়ার কি উঠেন না মোনাজাত